এই হলো বাবা আর ছেলের মধ্যে তৈরি হওয়া প্রথম সমস্যা। একটি শিশুর নিজের পায়ে হাঁটার চেষ্টা ভুল নয়, কিন্তু বাবা ভাবেন বোধহয় সে পড়ে যাবে, সেটাও ভুল নয়। কিন্তু বাবা যদি ছেলের হাত ২৪ বছর বাদেও না ছাড়েন তাহলে কি হবে? তোমার মাথায় ঢুকবে না, তুমিও তো কারো বাবা, তাই না? আমার প্রবলেম যদি বুঝতে চাও না, যাও জিজ্ঞেস করো কি ওই লাইফস্টাইল ট্রায়াল এর লোকগুলো কেমন, সব জানে। হবে না, আমাকে বিদেশি ব্র্যান্ড দেখান। ওকে স্যার, দিস ইজ আউট অফ ফ্যাশন, একেবারে লেটেস্ট ব্র্যান্ড দেখতে চাই আমি। ওয়ান মিনিট স্যার, এটা দেখুন, খুব ভালো। আমার নয়, ছেলের জন্য। উনি তো এটা চুজ করে নিয়েছেন, এই ব্যাপার। আচ্ছা দেখে বলো তো যে এই ড্রেসটা দেখে তোমার কি মনে হচ্ছে? এটাই আজকের ফ্যাশন, ইউথ স্টাইল স্যার। আচ্ছা কেমন? এটা রয়্যাল আর ডিগনিফাইড লুক দেবে স্যার। আর যদি গুজে পড়ে তাহলে? কি যেন বললে তখন? ইউথ। ইউ আর রাইট, যা যা গিয়ে পড়ে নে। সুপার সুপার। আচ্ছা আপনারা ইনারওয়ার রাখেন? হ্যাঁ স্যার। সত্যি কষ্টের, তাই না? সত্যি বলতে তোমার বাবার ক্যারেক্টার সত্যি আলাদা বাবু। শুধু কি এই, আরো অনেক আছে জানো না। আরে এই কি করলে এটা? আমার প্রবলেম শুনে খুব হাসি পাচ্ছে, তাই না? সরি সরি। আর তারপর পেন্সিল চাইলে পার্কার পেন কিনে দেয়, সাইকেল চাইলে বাইক কিনে দেয়, আর যদি একটু গুড় খেতে ইচ্ছে করে সে আমেরিকা থেকে চকলেট আনিয়ে দেয় আমার। আরে যা ইচ্ছে তাই করে যায়। কিন্তু এর কোনো সলিউশন নেই। থাকবে না কেন? অ্যাট লাস্ট আমি লাইফের দুটো জিনিস নিজে ডিসাইড করব বলে ঠিক করে ফেলেছি, তুমি দেখে নিও। তাতে কি এই প্রবলেমস গুলো সলভ হবে? প্রবলেম তো আর একটা না। কি কি মনে হয় জানো তো আমার সবসময়, সালা পৃথিবীর এই সবকটা বাবাকে না কুচি কুচি করে কেটে ফেলা উচিত। রাধা, হোলাম বাড়ির চাকর খুঁজছি, হাত ফকর হরি হরি। বাবা গো বাবা গো, ও বাবু উঠুন না, উঠুন না, উঠুন না। তুই যা, তো এখন আমার যখন ইচ্ছে হবে তখন উঠবো। বড় বাবু উঠে পড়েছে। হ্যাঁ আবার ঘুমোবেন?
বাবারি বলবেন কিন্তু আমি এখানে নেই। হ্যাঁ মালটা এখানে। এই হাফ রাস্তায় উঠে এলি কেন? সবের জন্য আপনি হাফ মাইনে নিয়েই নেন। বিউটিশিয়ান কোর্স করবেন আপনি আর প্র্যাকটিস করবেন আমার উপর। জানেন ক্রিম লাগানোর জন্য 50 টাকা নেয়। আরে ওটা ফেশিয়াল। আবার চুলটাকে ম্যাগি ম্যাগি করার জন্য 100 টাকা নেয় দিদি। ওটা কার্লস। আবার কি সমস্ত নখ কেটে 10 টাকাও নেয়। ওটা ম্যানিকিউর। সংসার দিয়ে পুরো ফতুর করে দেয় আমায়। এই শুনুন একটা বিউটি পার্লার তৈরি করে দিন আর নইলে বাড়ির বাইরে একটা বিউটি পার্লার চিপকে দিন। তুই মুখটা বন্ধ করবি? দাদা আয় না তোকে ফেশিয়াল করে দিই। কত খসাবি? 100 আরো 100 দিয়ে দিচ্ছি। এটাকে সরাতো এখান থেকে, নতুন করে শুরু কর বাবু। এই টিফিনটা পুরো শেষ করবি কিন্তু। এই গৌতম শোনো না, তোমার এই সেলফোনটা ভুলে গেছিলে গো। তুমি না কেমন জানো? হ্যাঁ গো, আমাকে কি কিছুই বলেননি? মানে টাকা পয়সা আমার থেকেও বেশি ইম্পর্টেন্ট? এই তুই চুপ কর, সিধু সিধু ফোন। হ্যালো আমেরিকা, কি খবর? ভালো ভালো। দিচ্ছিস কবে? আরে রেডি হয়ে গেছিস তুই? দাঁড়া এই যে এটা নে। সুপার মা, আমি বানিয়েছি। তোমার গানটা মা কি ফাটাফাটি গাও গো তুমি। আরে মা তুমি বিশ্বাস করছো না তো, আরে এরকম গানে বিশাল ফিউচার আছে মা। তুমি ফিউচারে বিশাল সিঙ্গার হবে মা। যাবি তুই? এই শুনবে না তো। আচ্ছা কি বলবি বল না আগে বলো। আচ্ছা অ্যাকসেপ্ট করলাম, আমি ফিউচারে বড় সিঙ্গার হব। ফাইন, থ্যাঙ্ক ইউ। এই মাসেও বাড়ি আসবে না? আচ্ছা ওরা স্কুলের জন্য রেডি হচ্ছে। মা রুনা। হ্যাঁ বাবা। কার স্পিডে চালাতে বারণ করো। গুড মর্নিং সবাই। গুড মর্নিং বাবা। গুড মর্নিং মামুনি। হ্যাঁ রে গৌতম, ওই ড্যাম কনস্ট্রাকশনের ডেটা ফাইলটা দেখলি তুই? আজকেই দেখে নেবো। আমি রাতেই ওটা দেখে রেখেছি আর টেন্ডারও ফিল আপ হয়ে গেছে, তুই সাইন করে দিস। ওকে। দেখো সেলফোন আর গাড়ি কি দিয়ে দিল, অমনি বাবার চামচাগিরি করতে লেগে গেল। সিধু আজকে কি বলতো? হেই আজ করে বার্থডে রে। অফিসে আসবি কিনা ভেবে দেখবি বলেছিলি, আর আজকেই ভাবার শেষ দিন। হ্যাঁ বাবা বলছিলাম যে। আরে এইটুকু এইটুকু কি খাচ্ছিস তুই? দেখি দেখি বড় করে ছেড়। হ্যাঁ ছেড়। হ্যাঁ এবার তরকারি নে একটু। এবারে খা। এই তো শেখাবে ওকে খাওয়াটা আমার মতো করে করতে। দাদু দেখো তুমি যেমন বললে আমিও তেমন করে খাচ্ছি। আগে বড় হ, ঠিক বুঝতে পারবি। তা সিধু অফিসে আসছিস তো আজকে? অফিস না মানে ক্যাডে কোর্স করছি তো, আরো 3 মাস লাগবে গো। তুই 1 বছর টাইম চাইলি দিলাম, তারপর আরো 6 মাস চাইলি তাও দিলাম, আরো 3 মাস বলছিস। ডু ওয়ান থিং ফর আ চেঞ্জ, তুই আমাকে 7 দিন সময় দে, জানাচ্ছি তোকে। শোন হ্যাঁ একদিন তো আমি টাইম চাইতাম, আজকে বাবা কেন টাইম চাইলো রে? আমি উত্তর দেবো না, বাবুকে জিজ্ঞেস করবো। তুই বল না স্টুপিড। বাবু আপনার বিয়ে ফিক্স করেছে। বিয়ে? এতে তো হাসির কি হলো? আমার প্রবলেমটা কি জোক মনে হয় নাকি? এ তোর তো বিয়ে ঠিক হচ্ছে রে, জোক কেন হতে যাবে? সিরিয়াস রে? আরে পেছন মেরে দিল, কত স্বপ্ন ছিল আমাদের বিয়েটা সবাই প্রেম করেই করবো আমরা, গ্যাভাক্সিন ঢেলে দিল শালা। তোর মতন প্রত্যেকটা গ্যাংয়ে না একটা জালিমাল থাকে। আমার প্রবলেমটা না কেউ বুঝতেই চাস না তোরা। ওই শুধু কি তোর প্রবলেম না কি রে? প্রবলেম সবার আছে, দেখ ওর নেই, ওর নেই, আমার নেই, ওরে মাইরি কি মাল, ওর নেই কি কি রে, ওর নেই, আমাদের সবার আছে। সিধু ডান দিকে একটা মেঘিন্দু জানি মারছে তোকে, তাকাস না একদম। আচ্ছা এই তাকিয়ে আছো কেন, লাইন মারছো নাকি? চল চল। তোর কিচ্ছু হবে না, মেয়ে দেখলেই সালা কাই কাই করে চাচাস, এদিকে সাচ্চা প্রেম চাস। হ্যাঁ তুই জ্বালা গ্যাং এর কলঙ্ক। আরে ওই তুই বাপের দেখা মেয়েকে বিয়ে কর যা। এই তাহলে শুনে রাখ তোরা, আমার লাইফের দুটো জিনিস শুধু আমি ডিসাইড করতে চাই, সবার আগে আমার কেরিয়ার, আর অফিসে গিয়ে ওই সই করা মার্কা চাকরি আমি করতে পারবো না, আরেকটা হলো বিয়ে। আর মন থেকে না চাইলে কাউকে লাইফ পার্টনার বানিয়ে হবে এটা কি বল? গট ইট? হ্যালো ব্রাদার, রিলিজ করা কবে? কেন শুনি আমি তো তবে সালা বিজনেস স্টার্ট করার জন্য লোন চাইলাম, তখন কত বড় বড় কথা, এই সোর্স আছে ওই সোর্স আছে কি রে? এই তুই তো 2.5 কোটি টাকা চাইছিস, 2.5 টাকা তো নয়, জোগাড় করতে টাইম দে একটু। টাইম চাই না, চাই না আমার এতগুলো টাকা। এ ও তো অ্যাটলিস্ট ট্রাই করে যাচ্ছে, কিন্তু তুই কি করছিস? মেয়ে পটানো তো ভুলেই যা, তুই একবার তাকাস না। আরে আমি কোনো মেয়েকেই পটাতে চাই না ভাই,
প্রেমে পড়তে চাই রীতিমতো। আরে আমি আমার বাবাকে খুব ভালো করে চিনি, একটা জুতো কিনতে যাবে তাতে সারা বাজার চষে ফেলবে, আর আমার জন্য যদি কোনো মেয়ে সিলেক্ট করে তাতে কম করে এক বছর সময় লাগবে, কিন্তু তার আগে আমাকে ভালো মাল করে জমি ফেলতে হবে রে। তুই শুধু নিজের কথা ধরে রাখ, বাকিটা আমরা সামলে নেব, গলি গলি খুঁজে তোর জন্য পারফেক্ট মেয়ে নিয়ে আসবো। কত মাল রে। চলে গেলে বারে বারে তুমি হাসো আমার জুড়ে, শুধু তুমি বুঝতে পারো। এত সময় নাই কোথায় পাবো আসল কোয়ালিটি, পেতে হবে উইথ সাম গ্যারান্টি। I can give you a reason to stay if you can see in me your life, your dreams realize. Don't walk away, can't you see what you're leaving? এত সময় নাই কোথায় পাবো আসল কোয়ালিটি, পেতে হবে উইথ সাম গ্যারান্টি। তুমি কোথায় আমি ঝুলে
রে রূপসী কন্যা ডাকো আমায় অনেকদিন হয়ে গেল কিন্তু বলো তো কবে ইন্ডিয়া আসছো এত জ্বালালে দাদা লাইফে ইন্ডিয়া আসবে না থাম তো শোন দাদা ওই দিন আমি স্পেশাল মেকআপ করে দেবো আমায় কিন্তু 5000 টাকা দিতে হবে মানে ডাটারলে আমার মেকআপ করবি কেন আরে বুঝিস না কেন ভিডিও করা হলে ভালো লাগবে দয়া করে এসব আপনি এবার বন্ধ করুন তো গিন্নিমা এই মাস থেকে আমার মায়েরটা বাড়ি দেবেন কেন রে ওর মেকআপ রেট বাড়িয়ে দিয়েছে নাকি ওই জন্য না দাদা ফিরলে তখন কাজও তো বেড়ে যাবে এখনকার মেয়েরা সবকিছুই ফাস্ট করে ফেলে শুধু ফাস্ট না সুপার ফাস্ট খুব সাংঘাতিক হয় আজকালকার মেয়েরা মা বিশ্বাস করো হঠাৎ সেদিন একটা মেয়ে লিফট চাইলো গাড়িতে উঠে আগে সুসুরি দিল আমার গায়ে বলে রোজ লিফট দেবেন সেম টাইম সেম প্লেস এইসব মেয়ের মধ্যে একটা ঠিক মেয়ে সিলেক্ট করা কঠিন কাজ কিন্তু হ্যাঁ সিলেক্ট করা মানে এই দেখো কি ভীষণ মিষ্টি দেখ এই মেয়েটা আরে এক সপ্তাহ আগেই তো এনে কথা হয়ে গেল এক সপ্তাহ নয় সব সম্বন্ধ খুঁজে বের করতে 6 মাস লেগেছে এক সপ্তাহ লেগেছে তার থেকে বেস্টটাকে বার করতে কখন কি করতে হবে আমি জানি কালকে আমরা যাচ্ছি কিন্তু আরে মা তুমি তুমি কেন ভাবে আমার বিয়ে দিচ্ছ এত ভয় কেন রে বিয়েতে তোর ক্রেজি ফেলো বলো কে ওর দাদা ম্যারেড আমি ম্যারেড আমরা একদমই হ্যাপি আছি শোন দারুণ সম্বন্ধ আর মেয়েটির বাড়ির লোকেরাও আমরা রাজি শুনে খুবই খুশি আরে বিজনেসের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমি 100 বার ভাবি বুঝলি আর ওর বিয়ে নিয়ে 1000 বার ভাববো ভাববো কিনা বল হ্যাঁ একদম ঠিক আঙ্কেল আরে ল্যাপটপের কোনো কেস নাকি আরে ওসব কিছু না আঙ্কেল প্রবলেমটা তাহলে কোথায় হ্যাঁ আমাকে তাহলে বিয়েটা না করার একটা কারণ বল হ্যাঁ ফ্রেন্ড হিসেবে জিজ্ঞেস করছি তো বি ফ্রেন্ডলি উইথ মি নরেন্দা কাম হিয়ার বল না কিছু তোরা আর কি বল তাড়াতাড়ি করো বল না আঙ্কেল আরে হ্যাঁ তোর সাথে কথা ছিল তোর বাবা বলছিলেন তুই নাকি বাড়িতে খুব প্রবলেম করছিস পরে দেখা করিস হ্যাঁ তাহলে বুঝলি আমরা মেয়েটার বাড়িতে যাচ্ছি ওকে একদম আঙ্কেল ওকে গুড বাই গেল রে সিধু হলো আপনার ছেলে ও না হলেও আপনার যে কোনো ছেলের সাথেই আমি আমার মেয়ের বিয়ে দিতে রাজি ছিলাম কি হে তাই তো মেয়ে দেখার কথা ছিল শুধু এ তো বিয়েতে চলে গেছে বুঝছিস না ম্যাচ ফিক্সিং নমস্কার আন্টি এসো মা বসো এসো আরে বসো মা আমাদের সঙ্গে ফর্মালিটি দরকার নেই আমার 3 ছেলের বউ তো আমার 3 মেয়ের মতো চতুর্থ হলে তুমি সিট ডাউন বৌদি নট ব্যাড ভাবিস না বেশি একটা আঙুল ধরতো অদ্ভুত লাগছে ভাবছিস একটা আঙুল দেখিয়ে আবার ধরতে বলছি এটা তো কাকুর স্টাইল চয়েস দেবে না তোকে এটা নিতেই হবে এই চয়েস ভুলে যা পজিটিভ ভাব আমার তো মনে হয় মেয়েটা তোর জন্য ভালোই হবে ওর সাথে একটু কথা বলার চেষ্টা কর বিআই মশাই আমরা আছি বলে হয়তো ওরা লজ্জা পাচ্ছে হয়তো নিজেরা একটু কথা বলবে আমার ছেলের মতো অত ফর্মাল যাও কথা বলো বসো না না ঠিক আছে প্লিজ বসো না ঠিক আছে তো নাম সিদ্ধার্থ সবাই সিধু বলে বলেছেন আমায় আমার কোয়ালিফিকেশনস বাবা বলেছেন আমায় বি করেছেন আমার জব বাবা বলেছেন আমায় আপনি এই মুহূর্তে কিছু করছেন না কিছু বলুন বাবা আমায় খুব ঘরোয়া ভাবে বড় করেছেন না না সেটা জানতে চাইনি ফ্রেন্ডস প্রেম বা আমায় বলা হয়েছিল এগুলো আমাদের ফ্যামিলির জন্য ভালো নয় বাবা বলেছিল আর কি বলেছে আমার ব্যাপারে তোমার বাবা বাবা আমায় বলেছে তোমায় বিয়ে করলে খুব ভাগ্যবতী হব আর কি বলেছে তোমার বাবা এই সম্বন্ধটা ফিক্স করার জন্য রোজ পূজো করতে বলেছেন তাই করো অসংখ্য ধন্যবাদ এই সম্বন্ধের জন্য আমার পরিবারও খুবই খুশি কিরে কথা হয়েছে
কি বুঝলেন তাহলে? আমি সবসময় ছেলেকে সেরাটাই দিই, আর এবার দিলাম আপনার মেয়েকে। থ্যাংক ইউ। এবং জাতিকার জন্মপত্রিকা অনুসারে পাত্র জন্ম রাশি বৃষরাশি, কন্যা জন্ম রাশি বৃশ্চিক, উভয় বৃহস্পতি দৃষ্টিদান করেছে, সঙ্গে চন্দ্রের একটি উত্তম যোগ সৃষ্টি হয়ে আছে, ফলস্বরূপ পুত্র এবং কন্যার বিবাহ অতীব শুভ ফলদানকারী। সব শেষ হয়ে গেল রে আমার ক্যারিয়ার মায়ের ভোগে। এই তোর বিয়েটা আটকাতে পারলাম না, ওকে? তোর ক্যারিয়ারটা আমি বানিয়ে দেবো মাখনের মতো। আপনার ফ্যামিলি ব্যাপারে বাবা মা বলেছে আমি ভাগ্যবতী আপনাকে বিয়ে করে। আমার জন্য মেয়েটা কারেক না রে। ঠিক আমি মেয়েটার জন্য কারেক নই। কারেক্ট এই শুধু বড্ড বাড়াবাড়ি করছিস, নে মার দু পেগ। এইটুকু সিধু, সিধু এতটা ভেঙে পড়িস না, সব ঠিক হয়ে যাবে। শোন একটু ভরসা রাখ না, তুই তুই তো ভালো ছেলে বল। ভালো ছেলে? আমি ভালো ছেলে? আমি ভালো ছেলে বল। আরে দেখ আমি মদ খাই, ভালো ছেলে আমি, তাই তো? রাজদার ছেলে আমি, একটা বসে কুকুর দেখ, স্কাউন্ডেল। দেখ সিধু তুই কিন্তু ড্রাঙ্ক হয়ে গেছিস, এবার বাড়ি যা। না আমি যাবো না এখন, সিধু কারো কথা না শুনে একদিন ঠিক নিজের পায়ে দাঁড়াবে, দেখে নিস। এই আরে এই পা ভেতরে ঢোকা সালা, লাইফ জুসে গেল, আরে কের কি হবে ছাড় না। ওই ভদ্রলোকের প্রবলেমটা কি রে বাবা, আমার লাইফে উনি কে সব কিছু ডিসাইড করা? কি বলেছিলি তুই? আমার কোনো সাহস নেই, আমার কোনো গার্ডস নেই, সামনে আসুক, সামনে এলেই বলে দেবো ওই বিয়েতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আসুক সামনে, মালটাকে ডাক এক্ষুনি, ফোন 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 কর এক্ষুনি, দেখ মালটাকে এখানে। একটু জোরে চাচা না, এমনিই আসবে। কি যে বলে না, দেখ তো বাড়ির সামনে আমরা। গোল গোল বলেছিলাম না, ও গোল করবে। এই যে দুধটা নাও। কি রে খাবি তো না? হ্যাঁ সিধু আয় আয় বস এখানে, অন্তত দুধ খা। না না কেন খেলি তুই বাবা? বাইরে থেকে কি দুধ খেয়ে এলি? হ্যাঁ বাবা। আর কতবার বলবো, ইটস নট হেলদি। এতটাও খাই না। শোনো দুদিন ধরে মনমরা হয়ে আছে, জিজ্ঞেস করো তো কেন। কি রে কি হয়েছে? কই কিচ্ছু না। আরে দেখো কি এত চিন্তা করো, তো ঠিকই আছে, ম্যাচটা দেখবি? না না লেট নাইট খাওয়া দেখতে হবে না, যা। আচ্ছা ছাড় না ভাই, মাল দেখ পুরো মাখন মালতি রে, ওই মন্দির এটা। আরে যা না, নিজেদের ক্যাবলা বড়গুলোর জন্য পুজো কর। ও আমরা চলে গেলে ঝাড়ি মারতে সুবিধা হবে, তাই না? কি রে এখানে এসব বলা পাপ। হ্যাঁ হ্যাঁ সব বুঝি। কি রে মালটা টপখানা? আরে আরে বিবাহিত পুরুষরা সুন্দরী নারী দেখেই ভালো থাকে, বুঝলি ভাই? কি করব? আরে শোন শোন, ও তো এখনো ব্যাচেলার, এখনি জ্ঞান শুরু করে দে। সেটা না এমনিই দেবো আমি, আর প্রেম করতে গেলে না ফেস ফিগার লাগে না, ক্যারেক্টার। আরে সরি, এই যে আমি ধাক্কা খেলাম দেখলি, তা আমার মধ্যে কি প্রেম উতলে উঠলো? এই আরে লাভ ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট রে। এই চেক শার্ট তুমি এসো, গুতো মেরে দিয়ে স্মার্টলি চলে যাচ্ছ। ও হ্যালো, সরি বললাম তো। সরি বলি কি আর শিং গজাবে না? শিং মানে? হ্যাঁ তো, একবার গুতো মারলে মাথায় শিং হয়, বুঝলে? হ্যাঁ জানতে না। ঠিক আছে আরেকবার গোতাও না, পূজো করতে দেরি হয়ে যাচ্ছে যে, গোতাও গোতাও।
আরে সিধু চল, দেরি হচ্ছে, চলে এদিকে। হ্যাঁ, আরে এই চেক শার্ট। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। সামনে লেডিস চলবেন না, এই হবে না, লাইনে দাঁড়াও। আরে ঠাকুরের কাছে কিছু না চেয়ে প্রসাদ দিলাম, কিন্তু কি চাইব। হ্যাঁ, আমার কলেজের একটা ক্যাবলা ছেলেকে যোগ বলেছিলাম, একই হাসলো না, উল্টে আমার পেছনে লাগলো। ওর যেন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু যেন বেশি না লাগে। এই হারামজাদা, আমার সব প্রসাদ তো দেখছি তুই একাই খেয়ে ফেলবি, এটা ধরো তো। আরে এই, এটা তো প্রসাদ, আমায় দে, এটা আমার। এই এই বেটা, আমার সব প্রসাদ তুই একাই খেয়ে ফেলবি নাকি রে? ও এটা আপনার? এই সিধু কোথায় যাচ্ছিস? বাঁচানা ভাই, এই কিছু একটা বলে। ছাড় তো, তুই তো আমার বন্ধু। এই তোর বাড়ি থেকে খাওয়ার জন্য না জানার ছেলে কি রে, হাড়ি ফেললি? কি করবি এবার? অলিগলি খুঁজে দেখতে হবে, আর ফ্রেন্ডসরা তো তার জন্যই। যাস সালা, এই যে এটা ওর বাড়ি, এই অ্যাড্রেস খুঁজতো না, কাল ঘাম ছুটে গেছে। ও কখন আসবে রে? আর কতবার বলবি, চাতক পাখির মতো তো ওয়েট করছি, ক্রিকেট টিমে ঢোকার সময় গাঙ্গুলি যেমন ওয়েট করে। ঠিক আসবে কখন ভাই? এই ওর বাড়িতে হয়তো লোকজন আছে, বেরোতে টাইম লাগবে, আর একটা মেয়েকে ঘর থেকে বেরোতে গেলে অনেক কাজকর্ম সেরে বেরোতে হয়। বাড়ির সব কাজ করতে করতে বুড়ো হয়ে গেল। ওনার ড্রেসও রেডি, ওনার কলেজ ব্যাগও রেডি, শুধু স্নানটা করে এসে আমায় উদ্ধার করো। আবার ঠান্ডা জলে স্নান করলি না? উই বাবা, এ নাকি কুস্তি করতে, আবার পায়ে গরম জল পড়লে লাফায় আবার। আমায় যা কিছু বলছিস বল, আমার কুস্তি নিয়ে কিছু বলবি না। ওহো, কুস্তি ব্যাপারে তুমি কত বুঝো আমার জানা আছে। আমি সব বুঝি রে, আমার মেডেল গুলো দেখ, কাপ গুলো দেখ, আমার বডি বিল্ডিং দেখ। ল্যাঙ্গুট পরা ছবি তুলে ফেক সার্টিফিকেট দেখিয়ে মন্দিরে জব বাগিয়ে নিয়েছিলে, কি করে যে মালখোর একটা লোককে চাকরি দিল ওরা। কোন ড্রেসটা পরবো? গ্রিন। থ্যাঙ্কস। প্রতিদিন তাহলে মরতে জিজ্ঞেস করিস কেন আমায়? চত্বর আসছি আসছি। হ্যালো, অঘরায় বলছেন? হ্যাঁ বলছি। এই শুক্রবার দিনটা বেশ শুভ দিন পড়েছে। তা তো জানি। তা ওই দিনই পাকা দেখাটা হয়ে যাক। হ্যাঁ, পাকা দেখা বলেন কি? কেন রাগিনী বলেনি বুঝি? হ্যালো, শুনতে পাচ্ছেন? রাগিনী, আমায় জিজ্ঞেস না করে নিজের পাকা দেখা ঠিক করে ফেললি। পাকা দেখা আমার না তোমার? হ্যাঁ আমার। আমার ম্যাথস লেকচারার মায়ের মতো ওনার স্বামীও। আমি যদি ওনার বিয়ে দিতে পারি তোমার সাথে, কলেজে আর বাড়িতে কোনো টেনশনই থাকবে না, শান্তি আমার। খুব পেকেছিস তুই। কলেজ চললাম। ওই জানলা খুলবে না, আমি পেরেক মেরে দিয়েছি। কেন করেছিস এটা? কেন করবো না, রোজ বাসে ওঠা পর্যন্ত জানলা দিয়ে তাকিয়ে থাকো তুমি, কেউ যদি আমার দিকে তাকায় তাকে মেরেই দাও। উফ, ফেড আপ হয়ে গেছি আমি। এখনো তুই ছোট, তাই এসব করি আমি তোর সেফটির কথা ভেবে। আমি একেবারেই ছোট না, এটাকে সেফটি বলে না, সন্দেহ বলে, বুঝলে তুমি? সন্দেহ আমি তোকে করি না, হারামজাদা ছেলেগুলোকে করি, ওই শুয়োরগুলো যদি তোকে। ছাড়। কি ছাড়, থামলে কেন বলো? মেয়ের সামনে আজে বাজে কথা বলতে নেই, যা তো। এই খচ্চর মার্কা ছেলেগুলো তোকে সারাদিন ধরে লাভ লেটার পাঠাচ্ছে, আরো কি কি যে করছে কে জানে। কি রে, এই কি রে, ক্রিকেট খেলছিস না কেন তোরা? আজকে পরীক্ষা আছে। এক্সাম ভালো করে দিবি, অল দ্য বেস্ট, সি ইউ, বাই। হাই, বাই। মনে পড়ছে না? ও তুমি, কি ব্যাপার? না এমনি, আগে দিন মন্দিরে দেখা হলো, বেশি কথা হয়নি তো, তাই যদি একটু কথা বলা যেত ওভার এ কাপ অফ কফি। এই কিছু তো বলো। ইডি। এই কি হলো রে? ছাড় তো। আরে বল না। আর ছাড় না। কি বললো রে? ইডিয়েট বললো। হ্যাঁ, তোকে ইডিয়েট বললো? তুই মেয়েদের গালি দিস, আর ও সেই তোকেই গালাগাল দিল। ওটা আমাদের কলেজ বাস, চল ফলো করি, চ দেখে নেবো। কি রে তুই, এত কিছু বলি আমি, কথা কানে যায় না? না স্যার, কেউ তো না পড়াতে বলে পড়ে যায় আমাদের, আমিও সেরকম। আরে কি হচ্ছে, তুমি লাইন মারছিলে ওকে, তাইও তোমাকে ঝাড়লো, মাঝে আমাকে কেন টানছো? হ্যাঁ, এইরকম ভাবে স্টুডেন্টরা বিহেভ করে তোমরা বুঝবে না। স্টুডেন্ট ছিল এক, 2001 এর ব্যাচে। ইয়েস, সিধু ছিল তার নাম। আরে রে রে রে, হোয়াট আ স্টুডেন্ট হি ওয়াজ,
লেকচারারদের সম্মান করত, পড়াশোনাকে শ্রদ্ধা, মেয়েরা ছিল চোখের বালি, প্রেমকে দিত গালি, ওয়াটা স্টুডেন্ট বুঝলে, আদর করে আমার নাম ডেকেছিল কিসমত কুমার। হাই কিসমত, কোন হতক ছাড়া আমায় নামে ডাকলো রে? হ্যাঁ, আরে সিধু যে কখন এলে, তোমার কথাই বলছিলাম এদের, তা হঠাৎ কোনো দরকার আছে? হ্যাঁ স্যার, একটা মেয়েকে ব্লু ড্রেসে দেখেছেন, এক্ষুনি ছিল। কোথায়? এরকম করার কি আছে? মেয়েটা বোধ হয় ওর একটা বই নিয়ে চলে। না স্যার, কফি খাওয়ার জন্য ইনভাইট করলাম, চলে গেল জালি মে। ওই হাই, কি রে? ওই তো জু, হাই স্যালি। হাই হাই, এই যে কি যেন বলে তখন ইডিয়েট। হ্যাঁ, সেদিন মন্দিরে তোমায় দেখে ভালো লাগলো, তাই কথা বললাম, আর তাতেই তুমি ক্যারেক্টার ডিসাইড করে ফেললে। শোনো, আমি আলফাল ছেলে না, সেম কলেজ, ইনকোয়ারি করতে পারো, চলো। মন্দিরে দেখলে বলে বাড়ি চলে আসবে, কফি খাওয়ার জন্য ডাকবে, যদি বাবা দেখে ফেলতো। তোমার বাবাও আছে? এটা আবার কি কথা? ইটস ওকে, ছেলেদের সব কিছুই ওকে, আর মেয়েদের বেলাতে সব কিছুই প্রবলেম। ইটস ওকে, আই এম সরি। আর কিছু বলবে না? আবার কি হলো? আমরা কথা বলতেই পারি ওভার এ কাপ অফ কফি। আরে বাবা, কেন বলো তো, আমি তোমাকে একটুও না চিনে কফি খেতে রাজি হলাম। উত্তর দাও। কেন শুনি? ক্যারেক্টারটা ঝালিয়ে নিতে। ও আচ্ছা, তা কোথায় যাচ্ছি আমরা? মিনার্ভা। সেটা কোথায়? সিটি মল। সিটি মল? ইয়া। আরে বাবা, বাসে বাম এসো, বসো, যা আমি মিস করে গেলাম, দেখ আসো এখানে বসো, এসো। এবার বলো তোমার নাম কি? কি করো তুমি? আমার তো নামটাই এখনো বলা হয়নি। হ্যাঁ বলো। সিধু। নাইস নেম, আমারটা জিজ্ঞেস করো। আর তোমার নাম কি? রাগিনী। নাইস নেম। হ্যাঁ, তোমার এজ কত? তোমার থেকে ধরো 2 বছরের বড়। তাহলে এরকম শর্ট পরিচয় কেন? হ্যাঁ মানে ভালো না এটা, একেবারে বুড়ো লাগছে তোমাকে, তাই না? একদম। কফি খাওয়ার আগে তুমি কিছু বলবে বলছিলে, তুমি বলবে না আমি বলবো? আমি একটা জোক বলি তোমায়, পিঁপড়েটা মরল না কারণ ওটা হেলমেট পরেছিল, জোক শেষ তো। জানি কি নামি আমরা? এই নামো, নামো, এসো, কি হলো, নামো, আরে নামো, কি গো নামো, সিধু। আমার ক্যারেক্টার কি ডিসাইড করলে? ইডিয়েট। আর কি বললো? ইডিয়েট বললো। আবার বললো? আমাকেই তো বললো, তুই বস, রিল্যাক্স, রিল্যাক্স। কি সিরিয়াস তুই? জানি না আমি সিরিয়াস কিনা, এখন আমি হলাম একটা ইডিয়েট, ইডিয়েট। কোথায় যাওয়া যায়? আইসক্রিম? সিধু, একটা মেয়েকে বাইরে নিয়ে যাচ্ছিস, বি ডিসেন্ট ইয়ার। হাই। ম্যাথস ক্লাস। আচ্ছা তুমি এখানে কেন? কাজ ছিল এদিকে? হ্যাঁ তো। তাড়াতাড়ি শেষ করে নাও, আমি বাইরে আছি। ওকে। এরকম করছে কেন, হলোটা কি ওর? সিধু কুল। চলো চলো, এই কাজ করতে এসেছিলে আসলে। আচ্ছা কোথায় যাচ্ছি?
ফুচকা চলবে? জায়গাটা আমি বলি। ওকে। কফি খাওয়াতে 10 কিলোমিটার দূর করেছিল। ডায়মন্ড হারবার রোড। ফুচকা খেতে অত দূর কেন যাব? পাশেই তো শঙ্করদার দোকান। এসো। শঙ্করদা? কি দিদি ভালো তো? ফার্স্ট ক্লাস শঙ্করদা। হ্যালো শঙ্করদা। কে উনি? ফ্রেন্ড। দুপ্লে। স্পেশাল। স্পেশাল? প্লেটটা ধুয়ে দেয় আর কি। এনি স্যার। দিদি তোমারটা। শঙ্করদা সেলফোন কিনেছো? হ্যাঁ দিদি, দুদিন হলো। নাম্বার দাওনি কেন? তুমিও তো চাওনি দিদি। বন্ধুরা চাওয়ার আগেই নাম্বার দিতে হয়। 23 24 25 26 এই ব্যাপারটা তো জানি আমি, আমরা তো এটা অন্যভাবে করতাম। কিভাবে? 1 2 3 1 2 3। ও হ্যাঁ শোনো, আমাদের না নানান রকম কোড ল্যাঙ্গুয়েজ ছিল। আমাদের ব্যাচটা না দারুণ ছিল। আচ্ছা, কেন বলে যে তোমাদের ব্যাচটা বোরিং ছিল? এসব কি বললো? তোমার ব্যাপারে কলেজে এনকোয়ারি করেছি আমি। মেয়েদের থেকে তুমি নাকি দূরে থাকতে, আর মেয়েদের সাথে কথাও বলতে না। কাউকে ভালো না লাগলেও কথা বলতে হবে। আমার সাথে যে এত কথা বলো, আমার মধ্যে কি ভালো লাগে? এই যে তুমি যা ইচ্ছে তাই করো, এটা বেশ লাগে। সত্যি বলছো? তুমি জানো সিধু, আমার চারদিকে এত ফ্রেন্ডস আছে, রাগিনীর সাথে তারা কফিও খেয়েছে আর খেয়েই বাড়ি চলে গেছে। এই কথাটা কেউ একবারও বলেনি। তুমি একদম ঠিক। নেক্সট টাইম যখন বেরোবো ফার্স্ট কল তোমাকেই করবো, ওকে? কখন কল করবে? কখন? কি যে বলো সিধু, আমার মতো তোমায় যেতে হয় না কলেজে বা ক্লাসে, তার উপরে আবার কোনো কাজ নেই। এনি টাইম কল করবো, ওকে? এই তাড়াতাড়ি করবি তুই? 1 ঘন্টা হয়ে গেল। আরে বাবা, অলমোস্ট হয়ে গেছে। এমন করিস যেন কত বিজি তুই, কাজ তো নেই কোনো। এই যে ফোনটা ধরুন তো, একটা তো কাজ করেন না। সব যেন আমারই দায়, যত সব। হ্যালো হ্যালো, আমি ICICI ব্যাংক থেকে বলছি স্যার। এই বাবার ফোন ডাকতো। সিধু সিধু সিধু, আমি। তুমি বলো। শপিং করতে যাচ্ছি তাই ভাবলাম তোমাকে ফোন করি একটা। হ্যাঁ, শপিং? কোথায়? বড় বাজার। তুমি খালি আছো তো? আমি বিজি আছি এখন। 1 ঘন্টায় ফিরে আসবো সিধু। বললাম তো আমি বিজি। ঠিক আছে। আচ্ছা আমি ওকে বলছি, ও নিশ্চয়ই ফ্রি হবে। এই এক মিনিট এক মিনিট, ওটা কে গো? রাজেশ। রাজেশ? হুজ রাজেশ? হ্যালো রাজেশ, হ্যালো। আরে আরে, কোথায় যাচ্ছিস? ফ্রেন্ডের সাথে বেরোবো। কে? উফ, আরে রাজেশ। তাই না? ওই সিধু, বিজি বললে যে? সারপ্রাইজ। ও হাই। হাই। তোমরা দুজন ফ্রেন্ডস নাকি? তোমার বন্ধু তো আমারও বন্ধু, রাইট রাজেশ? রাজেশ খান, সলমান খান। সলমান খান? এখানে সেকেন্ড হ্যান্ড বুকস কোথায় পাওয়া যায় রাজেশ জিজ্ঞেস করছিল। অ্যাড্রেসটা কি? এই 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 রুটটা ধরে গিয়ে থার্ড লেফট করছো, চলে যাও। থ্যাঙ্কস। এই থ্যাঙ্কস এর কি আছে? ইটস মাই ডিউটি। দা অফিস সলমান। এঞ্জেল? তুমি জানো ওকে বলেছে আমার সিধু, এই হোয়াইট ড্রেসে আমার এঞ্জেলের মতো লাগে। আমার মনে হয় না। কেন? এই রংটা আমার ভালো লাগে না। কি যে বলো, আমার তো ভালো লাগে। রাজেশ এলো না? ওর নাম নেবে না, যখন না ছেলে একটা। কি হয়েছে? শপিং এ যেতে বললাম, তার বদলে ফ্লপ সিনেমা যেতে বললো। ফালতু ছেলে। কি কিনতে এসেছো এখানে? ক্যালিডোস্কোপ। ক্যালিডোস্কোপ? হ্যাঁ, আমি চেয়েছিলাম বাবলুর কাছে। একবার যাওয়ার জন্য কত কি বলতে থাকলো, সেই জন্য আমি নিজেই কিনে ফেলবো একটা। টেনশন নিও না, এরিয়াটা আমার চেনা, আমি এনে দিচ্ছি। কষ্ট হবে সিধু, কত ভিড় দেখেছো। এই বললাম না এনে দিচ্ছি আমি, চলো আমার সাথে। সিধু সিধু, এই সিধু। চলো, বললাম ব্যাপারটা চাপে। রাগিনী, এই পিছুটা দাম কত সিধু? কোনো দামই লাগেনি। মানে জেরে এনেছো তুমি? হ্যাঁ। ওখানে এখন কটা বাজে গো?
তাই এখানে তো সবে 9টা গো বাচ্চারা তো এখনো ঘুমোচ্ছে হ্যালো হ্যালো হ্যাঁ তোর বাবা ফালতু ফোন একটা ভাল লাগে না একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে গেলে লাইনটা কেটে যায় চত্বর হরি হরি টেলিফোন বিল কমাচ্ছেন বুঝি আবার বাড়াচ্ছেন যে হ্যাঁ তুই যা গো মুন্নি দাদা মেকআপ করতে চাইছে হ্যালো কেটে গেল জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কবি হ্যালো আই এম কলিং ফ্রম আন্ধ্র ব্যাংক আরে রীতা কি করছিস রীতা কে দাঁড়াও আজ ম্যাথের ক্লাস আছে ম্যাথ ক্লাস আজ আছে বাস স্ট্যান্ডে ওয়েট করছি তাহলে করো গিয়ে আমার কিন্তু দেরি হবে কেন তুমি তো এমনি আসবে কিন্তু আমাকে তো জানলা টপকে বেরিয়ে আসতে হবে তাই না এই শোন আমি অফিসে বেরোলাম টিফিন বক্সটা মনে করে নিয়ে যাস কিন্তু বাই বাবা বাই বাবা তোমার ব্যাকগ্রাউন্ডে গান শুনতে পাচ্ছি কোন টিভি চ্যানেল মা টিভি মা টিভি কবে থেকে শুরু হলো আরে টিভি না আমার মা গাইছে এই শুনবে ডেফিনেটলি শুনবো প্রাণ চাই চোখ খোনা চাই মরিয়ে কি তোর দুস্তর লজ্জা নাইস না ভেরি নাইস সিধু সুপারব আন্টির ফিউচার ব্রাইট মা আমার বন্ধু এই মার খাবে বলছি তোমার ফিউচার নাকি ব্রাইট আমি ওয়েট করব বাই আরে তোর বন্ধু আমার গান শুনল নাকি আমার কথা তো শোনো না তোমার তোমার গানের ক্ষেত্রে দারুণ ফিউচার আছে মা সত্যি রে ওরে এতদিন বাদে তোকে হ্যাপি দেখে খুব ভালো লাগছে রে জানিস আমার প্রবলেমটা তো সলভ করো আগে মা প্রবলেম কি আবার মানে আমি হ্যাপি থাকি সব সময় তুমি আমার সাথে থাকবে আচ্ছা শোনো একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আমি এলাম ওরে টিফিনটা তো খেয়ে যা কিদিন এই মা এই সিধু আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে তুই একটু অফিসে যা এই ফাইলটা চারুকে দিয়ে বলবি স্টেটমেন্ট চেক করে অডিটে পাঠিয়ে দিতে আর এসএস কনস্ট্রাকশনের প্ল্যানের মধ্যে কারেকশনস আছে করে পাঠিয়ে দিস আর এই ফাইলটা পৌঁছে দিস মনে করে ও হ্যাঁ তোর দাদার বোম্বে থেকে আসতে লেট হবে তাই আয়রন মেটেরিয়াল নিয়ে বিনয়কে বলা আছে ও একটা মাইন্ডলেস ফেলো তুই দেখে নিস একটু ঠিক আছে বাবা কি চলছে সব আরে এই ড্রেসে অফিসে এই চারু অঙ্কেল কোথায় মর্নিং স্যার আরে সিধু ও চারু অঙ্কেল এই অ্যাকাউন্টসের ফাইলটা একটু দেখে নেবেন হ্যাঁ তোমার বাবা ফোন করেছিলেন আমি একটা প্রিন্ট আউট দিচ্ছি তুমি একটু বসো ওখানে একটা সাইন করে চলে যাও বাবা হ্যালো স্যার হ্যাঁ স্যার হ্যালো ক্লায়েন্টের ডিজাইনগুলো এখন করছেন যে আপনার বাবাই বলেছেন স্যার কিন্তু ওতে তো কারেকশন লাগবে না হয়ে গেছে স্যার আপনার বাবাকে আমরা জানিয়েও দিয়েছি নাইস হ্যাঁ এটা ঠিকই আছে কন্টিনিউ হ্যাঁ হ্যাঁ ওটা দাও স্যার হ্যাঁ স্যার ওকে স্যার আচ্ছা স্যার ঠিক আছে স্যার নমস্কার স্যার বাবার ফোন না হ্যাঁ স্যার কাজ বলেছে তো বলেছি স্যার করুন তাহলে আপনার ফিলিংসটা বুঝতে পারছি স্যার ভাববেন না স্যার নিজের কাজ করুন আর কিছু না এইসবই যদি করতে আসেন কাল থেকে আসার দরকার নেই আপনার সরি স্যার আরে এই লোনটার কি হলো বলতো ভেরি গুড হ্যাঁ এক্সেলেন্ট অসাধারণ দারুণ রিপোর্ট এক্সেলেন্ট এটা যে কেউ এই রিপোর্টটা পড়ে তোমাদের লোন দিয়ে দেবে একটা প্রশ্ন আচ্ছা গ্যারান্টি কি হবে সিকিউরিটি বা কি থাকবে হ্যাঁ আমাদের কিছু নেই স্যার আচ্ছা আমায় দেখে কি মনে হয় স্যার জাস্ট ওয়েট বলো বলো বলে ফেলো মানে স্যার স্যার প্লিজ শোনো এত বড় লোন দিতে গেলে আমাদের সিকিউরিটি লাগবেই হ্যাঁ ডু ওয়ান থিং বাবাকে সাথে নিয়ে এসো ওনাকেই সিগনেচার করতে হবে গ্যারান্টার হিসেবে না হলে আমার কিচ্ছু করার নেই আরে হ্যালো 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 আরে কি হলো সেটা তো আমায় বলো দেখতে ক্যালানের মতন বলে লোন চাইতে চলে এলে আর সিকিউরিটি চাইবার বেলায় টাইট হাওয়া স্যার এইভাবে ওকে তাচ্ছিল্য করবেন না ওর বাবার অনেক ক্ষমতা আচ্ছা এত বড় ব্যাপার
আরে ওর বাপটা কে রে? অরবিন্দ গাঙ্গুলি, রাজন রাজ কনস্ট্রাকশনের এমডি। সেটা আগে বললি হতো। বসো 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 বাবা, বসো বসো। চলে যাচ্ছিলে হ্যাঁ, এই বিষয়ে তোমার বাবা একটা ফোন করে দিলেই তো হয়ে যেত। ওহো, সেটাও তুমি পারবে না? ওকে 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 ওকে, তোমাকে দেখে মনে হচ্ছে এমবিবিএস পাশ করে মেডিকেল সব খুলে বসেছো। হ্যাঁ আচ্ছা, তোমার বাবা যখন একটা কনস্ট্রাকশন কোম্পানির এমডি, তারপরেও তোমার 25 লাখ টাকা লোন দরকার? তুমি কি নতুন বিজনেস শুরু করছো? সো ফানি আইসে। আমি নিজের জোরে কিছু করে দেখাতে চাই স্যার, সত্যি স্যার। স্যার ছুঁয়ে গেল মনটা, তুমি আমার টাচে থেকো, কথা দিচ্ছি চেষ্টা করবই। থ্যাংক ইউ স্যার। তুমি চলো দাদা বাবু, সেই সকাল থেকে খেলে যাচ্ছে। হ্যাঁ তো জায়গা, খেলবেন নাকি? বাদ দে, উনি একাই খেলুক। আরে শুধু এখানে আয় বস, গেমটা ফিনিশ কর। বস বস, ব্ল্যাক ব্ল্যাকটা দাও ওখানে, তোলো পকেট থেকে। এ দাদা, 3টে গুটি বাকি আছে, 1000 টাকার বাজি, কিন্তু জিতিয়ে দে প্লিজ। এই দাঁড়া, কি মারছিস? হোয়াইট কর্নার পকেট। না এটা স্ট্রেট নে না, মার এখানটা বসা, এবার মার, স্লোলি মার। ইয়েস দাদা। ও তুই খেল না, তুই খেল না, রেটটা খেল, রেটটা খেল। আরে এক মিনিট দাঁড়া, একটু পাউডার দি, ইজি হয়ে যাবে। নে মার, নে মার সোজা করে বসিয়ে। ওকে নেক্সট, কাম অন, দেরি করিস না, দেখ এদিকে দেখ, এখানে বসা, এখান থেকে স্ট্রেট পকেট, কনফিডেন্টলি মারবি, কাম অন ম্যান। আরে কি করছিস, মার এখান থেকে। ওয়াও, ছেলেকে দেখলে কি খেললো আজকে, কার ছেলে দেখতে হবে তো। অর্ধেক খেলা তো তোর বাবাই খেলে। আরে চিটিং চিটিং, তুমি বলো। হ্যালো, হেই, রাগ করলে? অ্যাকচুয়ালি রাগিনি, তখন আসলে আসলে ব্যাপারটা, সরি সরি। কেন? তুমি আমার জন্য ওয়েট করেছিলে, বাট আমি আসিনি না। মানে তুমি আসোইনি? হুম, কিন্তু কেন শুনি, আমি কতক্ষণ ধরে ওয়েট করছিলাম? আরে সময়ের কোনো দাম নেই তোমার কাছে। ফার্স্ট টাইম ধরা পড়ে গিয়েছিলাম সেতু, একটু বোঝার চেষ্টা করো। ধরা পড়ে গিয়েছিলে? রোজকার মতোই জানলা থেকে ঝাঁপ দিয়েছিলাম তোমার সঙ্গে দেখা করার জন্য, সামনে দেখি প্রিন্সিপাল। হাসছো তুমি? সরি, তারপর বলো। তারপর আমার লেকচারে একদিনে সব লেসন আমাকে পড়িয়ে দিল, ডাইনি একটা। এতক্ষণ তো মুখ গোমরা করেছিলেন, পুরো লাইফে এত হাসিনি। এত চাপ আমি জীবনে নিইনি সিধু, কি করে একটা মেয়ে এত চাপ সামলাতে পারে বলো সিধু? তোমার ম্যাথে এত ভয় কিসের গো? এটা কি করছেন সিধু, দেখো কি চাপের প্রবলেম, এটা দেখো। তুমি এখন যেতে পারো। হ্যাঁ আমরা এখানে থাকতেই পারি, কোনো ব্যাপার না। বললাম তো আমি, যাও এখন। হ্যাঁ কি হয়েছে তোমার? বলছি তোমার থেকে যাও। জানো আমরা কে? তোমার সিনিয়র। কি হলো, সম্মান দিতে জানো না? এই কি হচ্ছে, থাম না। রাগিনি, সানি, রবি, রিজু, গাম্বাট রিজু। তুমি গাম্বাট রিজু? তোমায় দেখেছি স্যার, গ্রেট গাম্বাট রিজু লাভস মঞ্জুলা, কলেজে সব দেওয়ালে লেখা সিধু। ওগুলো এখনো আছে কলেজে? গ্রেট ইয়ার। এই অনেক হয়েছে, ক্লাসে যাও, যাও এখন, চলো আমি ছেড়ে দিচ্ছি তোমায়। এই দাঁড়াও, তোমার সাথে কথা আছে।
আমাদের কিছু ডাউট আছে। কেন শুনবে তোমার কথা? এই ওর কথা তো শুনতে পারো। শুনবই তো। হ্যাঁ বেচারা সিধু আমার জন্য সারাদিন ওয়েট করে রয়েছে। আরে কি শুনছি, তুই কিছু বলিসনি তো আমাদের? তার মানেটা কি? তুমি কি জানো ও সারাদিন আমাদের সাথে ছিল, বিজনেস খুলবে বলে লোন নেওয়ার জন্য ব্যাংকে গিয়েছিল। কি রে বলিসনি ওকে? সিধু ঢপ মেরেছো আমায়? সরি বলো। রাগিনী যাও, কথা বলবো না। রাগিনী সরি বলো। রাগিনী সরি বলো। সরি সরি বলো। বলছি তো সরি। হাজির ভাই সরি বলো। আমি একটু ফুল সিধু। বাবু তুমি তোমার নিজের কোম্পানি খোলার জন্য ব্যাংকে লোনের কথা বলেছিলে, আর আমি ভাবলাম তোমার সারাদিন কোনো কাজকর্মই নেই, এমনিই ঘুরে বেড়াও। গাধা আমি, আই এম সরি সিধু, অল দ্য বেস্ট। হাই, হ্যালো সিনিয়র স্যার, লাইনটা ক্লিয়ার তো আপনার? স্যার আপনার মা দারুণ গান করেন। সানডেতে আমাদের সাথে যাবেন কিন্তু? এই এই দাঁড়াও তো, ওরা এগুলো জানলো কি করে? ফ্রেন্ডস ওরা, তাই বলেছি। এই চুপ, সব বলেছো তাই না? ওই বাসের ব্যাপারটাও, বড় বাজারে ক্যালাইডোস্কোপ বলেছি, টয়লেট ম্যাটার ভুলে গেছি, যাও বলে দাও ওটাও, গো তুমি সব শেয়ার করো। হ্যাঁ পার্সোনাল বলে কিছু নেই। আমি কি করেছি? ওরা জানতে চেয়েছিল আমাদের মধ্যে কি চলছে। কি চলছে? কি চলছে আমাদের মধ্যে? কিচ্ছু চলছে না। যাও বলে দাও কি, তুমি বলে দাও। আমরা কাল বিকেলে আবার মিট করছি, ওকে বাই। ভাবজি তোর এই সিক্রেটটা সবাইকে অ্যানাউন্স করেই দিই। কেমন দিলাম বল? এতদিনে তুই একটা সালা পাক্কা লাইন চুজ করে ফাটিয়ে দিলি ভাই। ঠিক বলছিস ভাই, সবই তো ঠিক আছে, কিন্তু যদি যদি কিন্তু থামবি সালা, নে কনগ্রাচুলেশন বলে খুনি। কংগ্রাটস রে। হাই কংগ্রাটস। দেখো না নাকি চোখে, হ্যাঁ ওকে কংগ্রাচুলেট করো, কংগ্রাচুলেশন। আরে কিছু না জেনে কি উইশ করা যায়? আরে ওর হুঁশ নেই। আরে তোমায় যে কি বলি, আমি পাগল হয়ে যাবো, কি মেয়ে বাইরি। ওসব ছাড়ো, কংগ্রাচুলেশন সিধু, বলো কি হলো বলো। তুমি তো কেন বাবা তাই না? চাই না, আই ডোন্ট নিড অল পিপল কংগ্রাচুলেশন, অনলি ইউথ কংগ্রাচুলেশন। বাবা গো, আপনি কিছু মনে করবেন না কাকু, মাল খেলে নিজের বাপকে গালি। এত কেন বকছিস পুরোটা সাদা? ও জেনে কি করবে? ও কি বচ্চ না ওয়েট করছে কেন? আমাকে ছিল অনেক সময় নাকি? যেতে বললাম শালা ওকে এখান থেকে। এ এখনো কেন দাঁড়িয়ে? যেতে বললাম না তোমাকে? এই যে সরা না মালটাকে, লাইসেন্স আছে তোমার কাছে? আমায় দেখে নাও তুমি, লাইফ লং লাইসেন্স দিলাম, বুঝেছো কাকা? ছেড়ে দে, চল চল চল। এইসব ছেলে ছোকরাদের জন্য এই মেয়েকে রাস্তা ঝাড়তে ভয় লাগে আজকাল। দেখ দেখ আমার চুলগুলো কি সুন্দর, দেখ আগ ঠিক করে চুলটা, ওদিকে ঠিক কর। রাগিনী এরকম দেখতে?
হবে? অলওয়েজ স্মাইলিং। হ্যাঁ। নে ধর। প্রপোজালটা? ওকে জিজ্ঞেস কর। হাই রাগিনী। হাই সিধু। কি করছিলে? ও ছাড় তো। যত সব পাগলের কারপা। দেওয়ালে ছবি এঁকে রেখেছিল, একবার ঝাড় দিতে লাইনে এসে গেল। দেরি করলে কেন তুমি? আসলে কাল একটু ড্রাঙ্ক ছিলাম। তুমিও ড্রিঙ্ক করো? হ্যাঁ। কোন ব্র্যান্ড? ওল্ড রক। হ্যাঁ, আমার বাবাও তাই। আমি তো এ নিয়ে খুব রাগ করি। আমি তো খাই আমার বাবার উপর রাগ ঝাড়তে। জানতে চাও না আমি এত খুশি কেন? হ্যাপি থাকার জন্য রাগ করতে হয় নাকি? হ্যাঁ, কেন? আমি হ্যাপি থাকি, তুমি সেটা চাও না তো? আরে আরে আরে, দাঁড়ো না দাঁড়ো না সিধু। তুমি রেগে গেলে কি কি বাজে কথা বলো? বলো না বলো না, বলো বলো বলো, প্লিজ প্লিজ প্লিজ। বাজে কথা? হ্যাঁ। কি করবে শিখে? আরে আমারও ইচ্ছে করে বাবাকে বাজে কথা বলতে। বলো না একটা, কাম অন সিধু, দুটো বলো। আচ্ছা জাস্ট ধীরে বলো। ক্লাসে যাবি না? এই তো আমি যাচ্ছি, তোরা যা। বাজে কথা? আরে আমি শিখিয়ে দিচ্ছি, এইসব জিনিসের কোনো ব্যাপার নাকি ভাই? এ মামা বলো গে, ও সেভ নিয়ে কিছু বলি ভাই? পার্ট বাই পার্ট বলি তাহলে। তো ঠোঁটটা পুরো মাখন মাই। এই আরে এনাফ, তোকে শেখানোর জন্যই তো বলছি। কি বাবা জমি ধরে নাকি এখানে? দাদাবাবু, কি রক্ত কেন? রক্ত? এমা কেউ কেলিয়েছে আপনাকে? জানো তো অন্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব চিন্তা হচ্ছে গো ওর জন্য। আমিও তাই বলেছিলাম। না তুমি বলো। দেখলে বলেছিলাম, হ্যালো হ্যালো হ্যালো, ঠিক ফালতু ফোন। একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলছিলাম, গেল ফোনটা। কি অ্যাক্সিডেন্ট হয়েছে? এ ফোন রাখ তো। হ্যালো সিধু। হ্যালো হ্যালো হ্যালো, এই সব ঠিক আছে? বাবা বললেন ফোন করতে, কেমন আছো? শুনলাম তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? ট্যাবলেট খাচ্ছ তো ঠিক করে? হ্যাঁ খাচ্ছি। জুস? পরে কথা বলছি। বলো না। হ্যাঁ খেয়েছি। ঘুম পাচ্ছে, এখন ফোনটা রাখি আমি, প্লিজ বাই। আরে হ্যালো। আচ্ছা তুমি ফার্স্ট টাইম রিং হলে ফোন তুলতে পারো না? হ্যাঁ পারি তো। আইসক্রিম খেতে আমার খুব ইচ্ছে করছে গো, যাবে সিধু? আইসক্রিম মানে? আইসক্রিম এই টাইমে একা যাচ্ছ? তাই তো ফোন করলাম তোমায় আমি। হবে না, সবাই শুয়ে পড়েছে। প্লিজ সিধু। আর তুমি তো জানো এই টাইমে বেরোনো চাপের ব্যাপার। চার প্যাক খাই দিয়েছি বাবাকে, তুমি জানো? উঠবে না ভোরের আগে। পাগলামো কম করো, শুতে যাও। তুমি তো বলো সবাইকে ট্রাস্ট না করতে, আর এখন তুমি যাচ্ছ না, এটা কি সিধু? আর এটা একটা টাইম হলো ঘুরতে যাওয়ার, বলো। তুমি আসছো না তো? আমি চললাম তাহলে, বাই। হেই ও
বাটারস্কচ আর ওখান থেকে আসলে তো নাও খাবে আর একটা ঠিক আছে ছোটটাই দাও আমার কাছে মাত্র 10 টাকাই আছে এই নিন দাদা খাবে না বড়টা দাও 25 টাকা দাম নিয়ে নিও গণেশ আমি কাল দিয়ে দেবো হ্যাঁ গণেশ রাখো এই লোকটা তোমার ফ্রেন্ড তোমাকে এতবার বারণ করলাম তাও এলে তুমি তো বলে আসবে না আসলে কেন তুমি মারবো টেনে একটা আরে দাদা বকছেন কেন ওনাকে এই গণেশ যাও তো এখান থেকে আমি এতগুলো কথা বলছি চলে যাচ্ছ শুধুমাত্র এর জন্য তুমি আমায় ফোন করে ডেকে আনলে আমার কি টেনশন হয় না তোমার তো টেনশন নেই কি আছে তোমার বুদ্ধি থাকলে ঠিকই বুঝবে কি বুঝবে শুনি কথা কানে যায় না জানো তাই করবে সরি নেক্সট টাইম আইসক্রিম খেতে আসবো না একা একবার হাসো না যাও আচ্ছা সিধু রাতে আইসক্রিম খেতে ইচ্ছে করলে আর যদি আসো কল মি আমি আসবো তোমার সাথে ঠিক আছে সত্যি রাত একটাতেও দুটোতে তিনটেতে যাও ঘরে যাও আগে বলো ওখানে আছো ওই হ্যাঁ তুমি রাস্তা চেনো তো আমি পৌঁছে দিই তোমায় হপ
তোদেরকে। গ্যাংয়ের ভিতর যাই করি সেটা জানিয়ে কর, আর তোরা সবকিছু জেনে শুনেও। আমরা বলেছিলাম ওকে প্রেম করতে। এটা ওর পার্সোনাল ম্যাটার, কেন তোরা ইন্টারফেয়ার করছিস? নিজেরটা নিজেই সামলাতে দে না ওকে। তাতে কি হয়েছে? তোরা জানিস আদর প্রবলেমটা? আমরা জানি ওকে, একসাথে ছোট থেকে বড় হয়েছি। ও নিজেই জানে না ওর জন্য পারফেক্ট কে, এখন সেটা বুঝতে পেরেছে। তাও কেন ওর কথা শুনছিস? তোদেরকে কিন্তু লাস্ট ওয়ার্নিং দিয়েছি, না হলে কিন্তু বড় সরো কেস। এই প্রবলেমটা কি তোরা বলতো? স্টপ ইট! কি লাগিয়েছিস তোরা? দেখ, আমরা শুধু তোর লাইফের কথা ভেবেই বলছি। আরে আমার লাইফ, আমার লাইফটা কবে ছিল রে? এই প্রথম আমি রাগিনীকে পাওয়ার পর এত হ্যাপি আছি, বিশ্বাস কর তোরা। আমি ওকে সত্যি ভালোবাসি খুব। সে না হয় বুঝলাম, কিন্তু রাগিনী জানে তো সেটা? জানে হয়তো। বলো, একটা কথা বলবো? সত্যি অ্যানসার দেবে? হ্যাঁ বলো। তোমার কথা শুনতেই তো এলাম, আমার ব্যাপারে বলবে? তাহলে বলো। রাগিনী, কিছু চলছে আমাদের মধ্যে? কি হলো? এসব তুমি কি বলছো? আমি কিছু জানি না। সিরিয়াসলি অ্যানসার দাও না। এরকম সত্যি কিছু আছে নাকি শুধু? সেটাই বলো না। পরে বলবো। কবে? 5 ইয়ার্স মিনিমাম, 4 এন্ড হাফ। আমার হাতে টাইম নেই এত, এক্ষুনি বলো, না হলে আমি বলে দেবো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি সিক্রেট রাখতে পারো না? পার্সোনাল বলে কিছু নেই? না নেই পার্সোনাল। না না না, আমাকে এখনই বলো। কি করছো কি সিধু? আমি তো বলেছি ঠিক সময় বলে দেবো, এখন যাই। রাগিনী কথাটা শোনো, রাগিনী শুনবো না কিছু, শোনো, শুনবো না, যাও। আমি কিন্তু সবাইকে বলে দেবো। বলে দাও। বলে দেবো কিন্তু। বলছি তো বলে দাও। হ্যালো, শুনতে পাচ্ছো? আই লাভ ইউ। কাকে না কাকে বলে দিই, ইডিয়েট একটা। আচ্ছা এদিকে এসো, কি বলবে বলো। আমি কখনো তোমার থেকে লুকিয়ে রাখতে চাইনি, আর লুকানোর হলে তোমায় এখনো বলতাম না। এই এঙ্গেজমেন্ট আমার মতের বিরুদ্ধে হয়েছে রাগিনী। তুমি টেনশন করো না, এটা আমার প্রবলেম, তাই আমি এটা সলভ করব। আর তুমি জানো না তুমি আমার লাইফে কতখানি ইম্পর্টেন্ট রাগিনী। তোমায় পাওয়ার পর থেকে আমি লাইফে এতটা হ্যাপি, আর এই হ্যাপিনেস আমি হারাতে চাই না রাগিনী। তুমি যদি আমাকে ভরসা করো সব ঠিক হবে, আমি কথা দিচ্ছি তোমার। কি খবর মা, রাতে কি খাবি? বাবা, আজ আবার মেয়ের মুড ঠিক নেই, যাই কিছু রান্না করি আজ। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। টেলিফোন ডিপার্টমেন্ট কি এটা? ম্যাডাম শুনুন, বাংলায় শোনার জন্য দুই টিপুন। মুন্ডু ভেঙে দেব, খুনতে ইচ্ছা দেব।
একটা কথা বলছি সিধু, এটা শুনে রাখো। আমি ওরকম সবার উপর রেগে থাকতে পারি না। হ্যাঁ, আমি পারি না। আমায় তো বললে ভালো লাগে। তাহলে বলো, ওই মেয়েটার হবে কি? তুমি কি বিয়েটা করতে চাও না? তাহলে করো না, যা মন চায় তাই করো। বিলিভ মি, আই রিয়েলি ট্রাস্ট ইউ। বাই। আরে এ রাগিনী, কি গো? আরে বুঝলাম না তো। আরে আরে প্লিজ, আরে ক্লিয়ার তো করে যাও। আরে প্লিজ ঠিক করে বলো, এখনো বলো বলছি কিন্তু। আরে আনসার তো দাও। তোদের আর কোনো কাজ নেই? সারাদিন এইসব নিয়ে বসে থাকলে চলবে? হ্যাঁ, সবকিছু আমার দায়িত্বে। কি হচ্ছে এটা? কি এইসব এখানে? এটা কি বিউটি পার্লার? তুমি সরো এগুলো এখান থেকে। ওকে বলো কাল থেকে অফিসে আসতে। কিছু হয়েছে? আরে বললাম তো কাল থেকে অফিসে পাঠাও ওকে। হয়েছেটা কি? কি হয়েছে জিজ্ঞেস করো ওকে। এই বল কি হয়েছে, বল মাকে। কি রে বল, রাস্তায় ঘুরে ঘুরে মেয়েদের আই লাভ ইউ বলে বেড়াচ্ছে। আচ্ছা তুই কি চাইছিস টা কি? কেন করছিস এইগুলো? মেয়েটা কে বলতো? আরে হোয়াট ইজ ইউর প্রবলেম, টেল মি টেল মি। বিয়ে ঠিক হয়ে আছে তোর, ইয়ার কি মনে হচ্ছে বল। হ্যাঁ, আমি ভালোবাসি ওকে। তার মানে ভালোবাসিস? মানে অলরেডি এনগেজমেন্ট হয়ে গেছে তোর, খেয়াল আছে? একটা মেয়ের সঙ্গে বিয়ে ফিক্স হয়ে আছে, আর তুইও কথা দিচ্ছিলি বিয়ে করবি, হয়ে গেছিস তুই, এখন বলছিস না সব ঠিক হয়ে গেছে আর এখন বলছিস? তখনই তো বলতে পারতিস, জিজ্ঞেস করিনি তখন কেন বলিসনি? বলিসনি কেন, তোর পছন্দ না ওকে? তখন বলার কোনো রিজন ছিল না আমার। এখনো রিজন দেখাবি তুই? কি রিজন শুনি? মানে তুই প্রেম করছিস তাই তো? আমি হাজারটা রিজন দেখাতে পারি ওকে অপছন্দ করার মতো। কি রে শুনবি তুই আমার অপছন্দের একটা রিজন? শুনবি তুই কি রে বলবো? আগে ওকে চেনো ঠিক করে, তারপর বলতে এসো। শুনলে তোমরা? এবার ওর জন্য ওই মেয়েটাকে চিনতে হবে আমাকে। বল কিভাবে চিনতে হবে বল। সিনেমায় গিয়ে, রেস্টুরেন্টে গিয়ে, নাকি রাস্তায়? কিভাবে চিনতে হবে বল, বলে ফেল। সবাই এসো, সবাই এদিকে এসো, নে গোটা ফ্যামিলি এখানে রয়েছে। বল কোন রাস্তায় গিয়ে দাঁড়াবো আমি মেয়েটাকে চেনার জন্য। দেখ সিধু, জানি না তুই কি প্রুফ করতে চাস, তুই ঠিক করে বল তুই কিভাবে ওকে আমাদের চেনাতে পারবি, শুধু বল আমায়। বাবা। হ্যাঁ শোনো। বল। না না, আমার কথাটা আগে শোনো। বল না, ক্লিয়ারলি বল। হ্যাঁ প্রয়োজন হলে আমি বাবা, হ্যাঁ ওকে সাত দিনের জন্য নিয়ে আসতে পারি যদি বলো। তুই জানিস কি বলছিস? আমার ফিউচারের ব্যাপার এটা, প্লিজ চুপ করো। আমাকে একবার জন্য এখানে নিয়ে আসার পারমিশন দিয়ে দাও না, তারপর ডিসাইড করো। বাবা, তুই নিয়ে আয় ওকে। কি বলছেন বাবা? আমাকে বলতে দাও, ও যখন আনতে চাইছে নিয়ে আসতে দাও ওকে। তোকে আমি এক সপ্তাহ সময় দিলাম, ঠিক আছে? কথাটা যেন মাথায় থাকে। ও মানাবে তোর বাপকে, তাও আবার এক সপ্তাহে? ভাই তুই একবার সাজেশন নিতে পারতিস রে। আরে তুই তো সেই কাকুর মতোই ডিসিশন নিয়ে ফেললি ভাই, তুই তোর বাপকেও চিনিস আর রাগিনীকেও চিনিস। তখন ওর ব্যাপারে বলার মতো কিছু মাথাতেই আসেনি।
কিন্তু রাগিনী ব্যাপারটা তো একদিন আমায় জানাতেই হতো, তাই না? আরে বাবার সামনে বলতে গিয়ে তো আমার রীতিমতো হাত পা কাঁপছিল, কিন্তু তা সত্ত্বেও আই গট দ্য সাকসেস। তাই তো বললাম, তুই তোর প্রেম আর পরিবার দুটোকেই চিনিস, দেখ কি করে সামলাবি। সেটা ঠিক, আর ও যে আমার জন্য পারফেক্ট সেটা তো ওকে প্রুফ করে দেখাতে হবে এই একটা সপ্তাহে, তাই না? কি পারবে না? সে তো না বুঝলাম, কিন্তু সামলাতে পারবি রাগিনীকে? ও তাই? রাগিনী, আমাদের কাছে মাত্র দুটোই অপশান আছে, আর তাই তোমায় আমি বাড়ি নিয়ে যেতে চাইছি, আর তা না হলে হয়তো আমাকেই বাড়ি ছেড়ে চলে আসতে হবে, আর আমি বাড়ি ছেড়ে চলে এলে হয়তো একটা ভালো পরিবার হারিয়ে ফেলবো। আর আমি কি চেয়েছিলাম জানো তো রাগিনী? তোমায় একটা খুব সুন্দর ফ্যামিলি দিতে। একবার গিয়ে দেখো, তুমি সারাদিন ফ্যামিলি ফ্যামিলি করে যাও খালি, আমার নেই নাকি ফ্যামিলি? তোরা খালি ফ্যামিলি ফ্যামিলি করে ঝগড়া করে যা, তার থেকে কি করা যায় সেটা ভাব। দেখো রাগিনী, আমি সত্যিই চাই তোমায়, আমার উপর একটু তো ভরসা করে দেখো। ঠিক আছে, কিন্তু আমার বাবাকে রাজি করাবে কে? ওকে ডান তাহলে। কিন্তু বোঝাবে কে? এরকম একজনই আছে, কিসমত কুমার, এমএ পিএইচডি, এই একটাই রিকোয়েস্ট। তাও আমি রাজি নই, আপনাকে মানতেই হবে, আমি কথা দিয়ে ফেলেছি যে। কার কাছে? মানে কলেজ স্টাফদের কাছে, ওনাদের কথা দিয়ে ফেলেছি যে আপনার মেয়েকে নিয়ে যাবই, আমি সেটা না পারলে সম্মান চলে যাবে। আমার সম্মান নষ্ট হবে তাহলে কি করে? মনে হয় একটা ছেলে লাইন মারছে আজকাল আমার মেয়ের সঙ্গে। ও, সিঙ্গেল কলস, ডাবল কলস, মিসড কল আসতেই থাকে খালি। হ্যাঁ, বলেই এরই কোনো ছ্যামরা মনে হয়। না না, একদম না, আমাদের কলেজের ছেলেরা এত অভদ্র হতেই পারে না। আপনি কি করে এত শিওর? আপনি একটু বেশি চিন্তা করছেন না? খুব ভালোবাসি মেয়েকে স্যার। সেটাই তো বড় সমস্যা। আরে মশাই, আপনার এত ভয় কিসের, যখন সেই কলেজের লেকচারার নিজে এসেছে কথা বলতে? এই কারণেই তো আরো বেশি চিন্তা। শুনুন, ওর আমার মেয়ে, আমি হলাম ওর বাবা, তাহলে তো ওই আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারতো আপনি কেন ফোপটালালি করছেন। আমার বুদ্ধি হতেই পারে, আপনার মেয়ে তো খুব সরল, ও না হলে আমায় ছাড়বে না, ছেলেটা খুব জ্বালাচ্ছে। কোন ছেলে? কিছু বলিনি তো। এই তো বললে, সবাই চায় আপনাকে যাতে আমি রাজি করাই, যাতে আপনি আপনার মেয়েকে ঘুরতে যাওয়ার পারমিশন দিয়ে দেন। ওরা আমায় একটা সুযোগ দিয়েছে যাতে এই গুরু দায়িত্ব আমি পালন করতে পারি। আপনার ফোন আছে না? নাম্বারও আছে, দিয়েন তাহলে। ওকে কেন? আমার মেয়ের সাথে এক সপ্তাহ কটে না বলে আমি থাকতেই পারবো না। তাহলে ওকে ছাড়ছেন তো? অবশ্যই, যাবার কথা নিয়ে ঠিক করলেও ও আমার পারমিশন নেওয়ার কথা কিন্তু একদম বলেনি। তাই আমারও তো সম্মানটা রাখা উচিত, ঠিক কি না? তাহলে ও যাচ্ছে তো? থ্যাংক ইউ স্যার। থ্যাঙ্কস লাগবে না, এরপরে নিশ্চয়ই আমার উপর শ্রদ্ধা বাড়বে। আপনার নাম তো পেপারে ছাপা উচিত। পেপার? মানে আমি আপনার ফেমাস হওয়ার কথা বলছি স্যার। শুনে তো বেশ ভালো লাগছে। ওর খেয়াল রেখো কি? আপনিও নিজের খেয়াল রাখবেন স্যার। কেন শুনি, কে ওকে ভাগিয়ে আনলো? আমি। কোনো ঝামেলা হলে দায়িত্ব কে নেবে? আমি। তাহলে প্রবলেম হলে কে দেখবে? আমি। আরে আরে, ওকে নিয়ে কোথায় যাচ্ছ সেটা তো বলে যাও। বাবা, ও যা বলছিলাম, মালিনী। না না, রাগিনী আঙ্কেল। ও ওকে, যাই হোক, এই বাড়ির কিছু নিয়ম কানুন আছে জানি আঙ্কেল। ও কিছু বলেনি, আপনাদের দেখেই মনে হলো। তার মানে তুমি সবই জানো, তবে তুমি শুধু আমাদের গেস্ট, ক্লিয়ার? দ্যাটস ইট। সুতরাং নিজের মতো থাকো, কিন্তু এক সপ্তাহের বেশি নয়। বাবা, সবার সঙ্গে আলাপ করিয়ে দাও। মা। নমস্কার আন্টি, আপনার গানের গলে সুপার আন্টি, সিধু ফোনে আমাকে শুনিয়েছিল। বৌদি। ওমা দাঁড়ান, আমিও আসছি। ওমা গো, রাগিনী, মুন্নি। হাই। Uh-huh.
মেয়েটাকে বাড়ি নিয়ে এসেছে জানো, এবার মনে হচ্ছে আমার কাছে নিয়ে আসবে। তুমি ফোনটা ধরে রাখো বুঝলে, আমি ফাঁক পেলেই কেটে পড়বো, ঠিক আছে? নমস্কার। আরে বৌদি শোনো, কাকু এটা কে গো, তুমি এখানে কি করতে এসেছো? আমি তো অনেক গল্প জানি, তাই তোমাদের কাকু আমাকে এখানে নিয়ে এসেছে। তুমি গল্প জানো? এত গল্প শুনবে একটা? এই অনেক গল্প হয়েছে, চলো তো আসো আসো। তোমার এই ঘরটা তো বেশ ভালো সিদ্ধ। আজকে তো আমারও ভালো লাগছে, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি এখানে বসে আছো। I can't believe this. থামো না সিধু। Hey. Hey. I love you. হ্যাঁ কি বললেন আবার বলুন। I love you বললো মা। থামো তুমি। তো তাই বলে এভাবে আপনি চেঁচান? আমি চিমটি কাটলাম তো। তাই না? আচ্ছা আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি, রাগিনী। খুব ভালো মেয়ে। আমি রাধা, যখনই যা চাই তখনই হাজির হয়ে যাই। রাধা মানে যমুনার জল, খাবেন কি জল? খাবেন কি সেই জল? এই তো দিদিমণি যে ফার্স্ট ক্লাস। থ্যাঙ্কস রে। এই যা, আপনারা কিন্তু একসাথে লাঞ্চে আসবেন। আমায় দাও না মা। রাধা টেবিলটা গোছা। মা এরকম কেন করছো? রাধা সবাইকে বসতে বল। বসো। ইশ, খাবার সময় কেউ তোমাকে ন্যাপকিন ইউজ করতে বলেনি? কি করবো, আমরা তো সব ব্যবহার করি না। আমি যাতে সব খাবার না খেয়ে ফেলি সেই জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে নিলাম বুঝলে। সবাই এত সাইলেন্ট হয়ে গেলে কেন? তোমরা খাবার সময় কথা বলো না নাকি? খাওয়ার সময় বেশি কথা বলে না মা, চুপচাপ খেয়ে নাও। আচ্ছা তুমি যেখানে এসেছো তোমার বাড়ি থেকে জানে? জানে না আঙ্কেল। বাবা কি করে জানবে সিধু? আপনি একটা কথা বলুন আঙ্কেল, আমি যদি আপনার মেয়ে হতাম আপনি আমাকে ছেড়ে দিতেন? আরেকটু নাও না। হ্যাঁ দাও। অ্যাকচুয়ালি আঙ্কেল আমি এখানে প্রথমে আসতে চাইনি, সিধুকে হার্ট করবো না বলে তাই এখানে চলে এলাম, তাই না সিধু? আমার বাবা তো রেলে চাকরি করে, সেই জন্য আমরা ভারতের সব জায়গায় ফ্রিতে ঘুরতে পারি জানেন। আপনাকে আরেকটু দিই? হ্যাঁ দাও না। আঙ্কেল একটা কথা বলি আপনাকে। আপনি কিন্তু দারুণ হ্যান্ডসাম আঙ্কেল। তুমি সবসময় একটু বেশি কথা বলো। না না আঙ্কেল, আমি এখানে নতুন তো একদম কম কথা বলছি। ও এই মেয়েটাকে ভালোবাসে? কিছু বলো জাহ্নবী। আমি কি বলবো, ওর ফিউচার ওই জানে না। জাহ্নবী আমাদের ছেলে ভুল পথে গেলে ওকে তো ফিরিয়ে আনা উচিত। সে এখন হয়তো আমাদের কথা শুনছে না, কিন্তু আমরা দুজন মিলে ওকে বোঝাতে তো পারি, তাই না? এই জন্যই আমি মেয়েটাকে এখানে আনতে বলেছিলাম। আর আমি তোকে বলার সুযোগই পেলাম না যে মেয়েটা তোর জন্য একেবারে ভালো নয় রে। কোথায় যাচ্ছিস? রুম শিফটিং, আপনার রুমে। আমার রুমে কেন রে? যা বুঝলাম সেটা না যা শুনলাম সেটা? যা শুনলি সেটা বল। বাবু থাকবেন আপনার রুমে। হোয়াট? বাবা আমার রুমে? আমিও আঘাত পেয়েছিলাম, তবে পরে জানতে পারলাম দাদা থাকবেন, বাবা না। কটায় এলাম দিচ্ছিস রে তুই? ছটায়। সাতটার আগে উঠতে পারবি?
তোর জন্য দিচ্ছি এটা, অত সাত সকালে উঠতে পারবো না। বৌদি দিতে বলেছে এলাম, শুয়ে পড়। অন্ধকারে এটা দিয়ে কেমন দেখতে লাগে তাই ট্রাই করছিলাম, ভয় পেলে। এসো, আমার পুরো খাট চাই না, এক কোণে শুলেই আমার হবে। তুমি কি এক্ষুনি শুয়ে পড়বে? এখানেই। এগুলো কোন কাজে লাগবে? কথা বলবে না? কাছে আসলে সব টেনশন কমে যায় তোমার? তুমি কাছে এলে টেনশনটা কিসের? চাঁদের সাথে বসে ভাবি কি লিখি যে তোমায়, হাওয়া লেগেছে প্রেমের জানালা। আধা রাতে পাশে বসে ইশারাতে আর তো হেসে, ইচ্ছে হলে তোমায় ছুঁয়ে দিতে পারি এই মনের ইশারা। ছিলে সোনালি ভোরে আমি এক তারা, তাই বাজাও দ্বিধারা। আমারই মনে লুকিয়ে গোপনে আসি তারারা হারিয়ে কিনারা। আঁচল জুড়ে কবিতা লিখে দিল কার কথা, তবু সে ভাবে বসে কি লিখি যে তোমার, হাওয়া লেগেছে প্রেমের জানালা। আমি লুকিয়ে শুনি ছায়ারি মতো এছে নারাগিনী, আমায় বলিয়ে তাই দিল সাজিয়ে নিজেরই হাতে কোন বনের হরিণী। ওরে লহাওয়াতে এক সন্ধ্যা তারার ছাওয়াতে, খোলা
তবু সে ভাবে বসে কি লিখি যে তোমার, হাওয়া লেগেছে প্রেমের জানালা, আছো তুমি আমায় জুড়ে মেঘের মতো নেলে উড়ে, একা রাতে চাঁদের সাথে বসে ভাবি কি লিখি যে তোমার, হাওয়া লেগেছে প্রেমের জানালা, বসে ভাবি কি লিখি যে তোমার, হাওয়া লেগেছে প্রেমের জানালা। দিদিমণি কফি। রাধা তুমি পেপার পড়ো না? আমি না কাগজ পড়তে ভালোবাসি না একদম। কি আমি অশিক্ষিত তাই? দিদিমণি আপনার চোখ দুটো লাল কেন? কাল রাতে আমার ঘুম হয়নি রাধা। ওহ এই জায়গাটা নতুন তো? হ্যাঁ তাই, নিন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার বাবা উঠে পড়ছেন, অলরেডি জগিং সেরেও ফেলেছেন, ঘুমোচ্ছিলেন। কফি। ওরে বাবারে আপনার চোখ দুটো লাল কেন? সারারাত ঘুম হয়নি রে। এদিকে ইনি ওদিকে উনি, কেউই ঠিক করে ঘুমোননি। এতজনে কাজ কি তোর? তুই তাহলে নিজেও ঘুমোসনি? গুড মর্নিং আঙ্কেল, আপনি পেপার পড়বেন? হ্যাঁ দেখি। এই স্পোর্টসের কলমটা শেষ করে দিই আপনাকে। কিছু বলবে তুমি? আই লাভ ইউ। এক কথা কতবার বলবে? যতক্ষণ না বলবে। তুমি যে বললে গল্প বলবে। এই 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 সিধু 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 সিধু। ট্যাবলেট চাই, জল চাই। আরে এই রাধা, হয়ে গেছে। তুই জানিস না এই সময় ওষুধটা খাই? আজকে আর ওষুধই খাবো না আমি। রাগিনী। হাই পিপি, একেই বলে শীতু, ফার্স্ট টাইম হলো আমার এক্সপিরিয়েন্স। এত চেষ্টা করে তো কিছুই হলো না দেখছি, কি করি তাহলে? জাল ফেলবো, মাছ ধরবো, কত কি ভাবলাম সব গোলমাল হয়ে গেল। অন্য মাছ, অন্য মাছ। মা তোমাকে ডাকছে। ইয়েস ইয়েস ইয়েস, গো 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 গো। হাই হাই আন্টি। আমায় ডাকছিলে? দেখতে বাজে লাগবে যদি তোমাদের মাথায় শিং গজায়। এইবার ঠিক আছে, এইসব সে তো বিশ্বাস করে। ও তো আরো মানে এইসব, এই চক্করে পড়ে ও তো একদিন আমাকে কফিও খাওয়াতে নিয়ে গেল। তাই বুঝি? হ্যাঁ, আমরা দুজন ডাবল ডেকার বাসে করে মিনার্ভা ক্যাফেতে গিয়ে কফিও খেয়েছি। তোমার কথা শুনতে চাই না, ওর কথা শুনবো। ফ্রেন্ডস ফ্রেন্ডস, ওকে। ও তো আমার সাথে ফুচকা খাওয়ার জন্য একদিন কাজেও গেল না, তোমরা জানো কি? আচ্ছা শোন, কি চলছে রে ভিতরে এখন? কোনটা আমি বলবো, যেটা জানি না যেটা ঘটছে। যেটা ঘটছে সেটাই বল। তাহলে আমি জানি না, তোকে জেনে আয়। যা
যাবি তুই? তাও আবার সিধু, ও যে রেগে গেলে কি কি করে জানোই না তোমরা, সবাইকে চূড়ান্ত গালি গালাজ করে, দাদা গালাগালি দেয়। আমি ভুলবো না কি ওটা? একবার আমাদের কলেজে, হ্যাঁ কলেজে, বলো না ফ্রেন্ডস, চলো ফ্রেন্ডস। এবার বলো তো, তোমরা একসাথে কখনো হাত পা চালিয়েছো? কিন্তু এসবের মানেটা কি? ওকে ফ্রেন্ডস, আচ্ছা এবার বলো। ইয়েস ইয়েস। আর সেদিন যখন কতগুলো খারাপ ছেলে আমাকে টিস করছিল, ও তখন ব্যাগ তুলে ঠিসু ঠিসু ঠিসু। আরে বাবা রে, তোমার জোরে লাগলো নাকি? ওর এসব কিছু লাগে থাকে না, তুমি বলো। আর সেদিন থেকে কি হলো জানো, আমাকে রাস্তায় দেখলেই ওরা দিদি দিদি বলে ডাকে। বাবু। হ্যাঁ বল। ফ্রেন্ডস। হ্যাঁ ফ্রেন্ডস। তোর কি হলো? কি যে বলি আপনাকে। এই তুই দাঁড়া তো, আগে বল তো কি হয়েছে। জানতে চান না ভেতরে কি চলছে? আমি জানি তো কি চলছে, আমাদেরই তো প্ল্যান ছিল এটা। হ্যাঁ, এসব আপনার প্ল্যান? ইয়া। বাবু আপনি তো একেবারে বুদ্ধির বৃহস্পতি। ন্যাচারালি। আর এসব বৃহস্পতি টৃহস্পতি তো ছোট্ট ব্যাপার। হ্যাঁ আমি তারও গুরু। এনিওয়েজ, এটা বলতো আমার ব্যাপারে কিছু বলছে? উনি তো ভেতরে কথা রেলগাড়ি ছোটাচ্ছেন। উইথ অ্যাকশন। উইথ অ্যাকশন? হ্যাঁ। আই নো, শি ইজ ভেরি ট্যালেন্টেড। রেলগাড়িটাকে থামা। এনিওয়েজ, ওকে কেউ কিছু বললো? ওর থেকেই তো সবাই কেচ্ছা শুনতে ব্যস্ত। তাহলে তো সব প্ল্যান অনুযায়ী এগোচ্ছে। হ্যাঁ আমি জানো বাবা, আর কেস না খাই ওদের এই নাটকের জন্যে। আমি এবার এখান থেকে যাই বাবা। এইটা করে দে না, তুই নাম্বার ইউজ করবি। এবার আমি করব। হ্যাঁ এবার দেখ আমি কিরকম খেলি। হ্যাঁ কে এই এইটা নে, এই যে এই যে এই দেখ এই। এবার এখানে দেখছিস কেমন আমার ফুয়ে কথা জোর। হ্যাঁ হ্যালো, রাগিনী ঘরে আছে? আমি আইসিআইসিআই ব্যাংক থেকে বলছিলাম। সিধু সিধু, আমি যাক বাবা, আমি তো ভাবলাম সে ফোন নয়, মেকআপ আগলে সে ফোনটা তুলবে। আচ্ছা তোমার সাথে কি কথা হলো গো? আমি তো ক্যাজুয়াল কথাই বলি, পরে বলি তোমায়। না না পরে না, এক্ষুনি বলো আমায়। কাকু না, উফ চুপ কর তো, অন্য কিছু বলো না, এক্ষুনি বলো। মানে রোজ আমাদের আইসক্রিম খাওয়ার কথা? কি গো আর কিছু বলনি, আমাদের রোজ রাতে আইসক্রিম খাওয়ার কথা, পাঁচিল টপকে বাইরে যাওয়ার কথা। আচ্ছা তুমি সেই খারাপ ভাষাগুলো বলেছো। সবাই তোমাকে কত ভালোভাবে শিখো। তাহলে বলো নিজেকে কেমন মেইনটেইন করে রেখেছি। আরে জানো না, বাইরের জগতের এরা কিছুই জানে না। কোর ব্যাংক চেনো? আর বলেও লাভ নেই, সারাদিন শুধু বাচ্চা কাচ্চা, মেকআপ, ফোন, কিচেন, আর এটাই এদের লাইফ হয়ে গেছে জানো তো। থামো না সিধু। হ্যাঁ অবশ্যই, লোকগুলোকে দোষ দিয়েও কোনো লাভ নেই, খারাপও লাগে। তা সে যাই হোক, আমাদের প্ল্যানটা ব্যাপক। হ্যাঁ এই হ্যাপি মুডে সেই কথাটা জানতে চাই। সেটা কি? সেই কথাটা মনে করে দেখো, যেটা শুনি না। বলো না সিধু, একবার বলো না সোনা। ইডিয়েট বললে না আমায়? একবার বলো। তুমি না একটা ইডিয়েট সিধু। বাবু এই কি হচ্ছে, এত ঘামছিস কেন? বাবুর তো আসার সময় হয়ে গেছে, ওনার কানে গেলে কি হবে? কি হবে, বেকার টেনশন নিচ্ছিস। তুই কি জানিস সেদিন কিচেনে যা যা হলো সব জানি। সব জানেন? ইয়া কেন রে, আমি তো জানতাম আপনি বুদ্ধির বৃহস্পতি, আপনি তো তারও গুরু। হ্যাঁ গুড পয়েন্ট। রাগিনী ধরো তো, কোথা থেকে আসা হলো শুনি? রিজুর বাড়ি থেকে। দেখেছো কি রকম ঢপ মারছে আমাদের? আরে হিরোইন আয়। আমি দরকার নেই শেখানোর, বড় হলে পাঁচিল টপকাবে না হলে। পাঁচিল টপকাবে? বলছি জুস দেবো বাবু। জুস না, তেতে পুরি এসেছেন, আইসক্রিম দে যদি মাথা ঠান্ডা হয়। আইসক্রিম মানে? মাঝরাতে আইসক্রিম খান না বাবু। এই চিন্টু খেলবো না। তোর কি হলো? তোমার সাথে খেললে আমিও ইডিয়েট হয়ে যাব। ইডিয়েট?
সব এরকম বিহেভ করছে কেন রে? কি বলছেন, নিজের প্ল্যান নিজেই ভুলে গেলেন? আমার প্ল্যান মানেটা কি? প্ল্যান মানে উনি যেটা রান্নাঘরে বলছিলেন। সে কি? আপনি এত চিন্তা করছেন কেন? এই রে বাবার এসে টাইম হয়ে গেছে। দিন বাবু। হাই বাবা। হাই, কি ব্যাপার সিধু? কই কিছু না তো? আমি জানি আমি জানি আমি বাবা, একটা কথা ছিল। কি হয়েছে? এখানে কি? যা ঘরে গিয়ে কাজ কর। শিট 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 শিট। কি হয়েছে সিধু? কি হয়েছে? সব তোমার জন্য। হ্যাঁ, কিন্তু তুমি আমায় বলতে কোথায় দিলে? তোমায় বলতে দিইনি, আমি বলেছিলাম ওদেরকে বলে দাও। তোমার মধ্যে কি বুদ্ধি হবে না এতটুকু? নো আই টেল ইউ আই ডোন্ট নো। কিছু বলার আগে তুমি ফোনে কত কিছু বলে ফেললে। ফোনে? তোমার বৌদি ফোনে স্পিকার অন করে। সিধু সিধু সিধু, থ্যাঙ্ক গড, বাবা করেছিল না, জানতে বলেছে কি হতো। আমি সবটা সামনে নিচ্ছি, ওকে? আর খবরদার, তুমি যদি কারোর সামনে মুখ খুলেছ তো মনে থাকবে কথাটা। দেখলে তো কেউ আমাদের ধরা পড়লো না, সিধু পড়লো না, আমি কেমন দিলাম দুজনে, ছাড়ো তো। এমন আপেল আপেল গন্ধ কেন? ক্রিমটা আপেল ফ্লেভারের, অরেঞ্জ ফ্লেভার নেই। এত কথা বলো না, এগুলো কি করছো তুমি? এটা ওটা বাটিতে গুলছো, আমাকে ভূত বানাচ্ছো, কালকে পেতনি বানাচ্ছো, কি করছো বলো তো তুমি? প্রথমে মিক্স করে লাগাতে হবে, তারপর শুকিয়ে গেলে তুলে ফেলতে হবে। মুন্নি, আমায় বাইরে নিয়ে যাবে প্লিজ, আমি টিভি দেখবো এখন। হ্যাঁ, হ্যাঁ, তুমি সবসময় হাসি খুশি থাকো না। একটা কথা বলো তো মুন্নি, আচ্ছা তুমি বিউটি পার্লার কেন খুলছো? বাবাকে বলেছিলাম, বাবা বললো ঘরেই শুরু করতে, রোজ একই মুখে রং মাখিয়ে আমি বোর হয়ে গেছি। বাইরে খোলো তাহলে, অনেক টাকা লাগবে তো, সিধুর মতো লোন নিতে পারো তো। দাদা লোন নিয়েছে নাকি? কেন তুমি জানো না? সত্যি, ও নিজের বিজনেস খোলার জন্য ব্যাংকে 25 লাখ টাকা লোনের জন্য অ্যাপ্লাই করেছে। বাবা বাবা মানে? তোমরা সবাই তোমাদের বাবাকে এত ভয় পাও কেন? আঙ্কেলকে আমরা এই ব্যাপারে কিচ্ছু বলবো না, সিধুকে আমি বলবো লোনটা হয়ে গেলে তোমাকে যেন 2 লাখ টাকা দেয়, আমি নিজে থাকবো তোমার সাথে। মুন্নি মুন্নি, এইসবের মানে কি? আসলে আঙ্কেল, আমরা আস্তে আস্তে এটাই ভাবছিলাম কাকু। আমি এটা বলতেই তোমাদের ডেকেছি আজ। ফাইল আঙ্কেল। তাহলে এগুলো কি ফাজলামি হচ্ছে? আসলে হয়েছে কি বাবা? তুই একটাও কথা বলবি না এখানে। ব্যাপারটা 25 লাখ টাকা নয়। আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে লোন নিতে হলো, বললে আমি দিতাম না? একদম আঙ্কেল। আমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো। এইবারের মতো আর কিছু বললাম না আমি, নেক্সট টাইম যেন এটা না হয় আর। ঠিক আছে আঙ্কেল। হ্যাঁ, তোমার বিয়েটা কবে? আপনি যখন বলবেন আঙ্কেল। মানে পরশু দিন আঙ্কেল। তোমার বন্ধুকে বলেছো? আমার বিয়েতে আসিস ভাই। আমরা বলে দিচ্ছি কাকু। তোমরা তোর বন্ধু, মগজে একটু বুদ্ধি দাও তাহলে, যদি একটু মানুষ হয়। ওকে কাকু। উফ, দয়া কর ভাই, আসলাম। এই আসছি রে, চলাম। এদিকে কুমির, ওদিকে বাঘ। এই মেয়েটা কে রে? কেমন আছো সানি, রিজু, রবি? কখন এলে তোমরা? আমাকে এখানে পাঠিয়েই খালাস, একটা ফোন করতে তো পারো তোমরা। আরে আসলে আমার শর্ট মেমারি, একটুতেই সব ভুলে যাই। কফি খাবে না চা খাবে? এসবের কি দরকার? যাই বলো, এখানে এসে তোমাদের মনেই পড়ে না, এখানে সবাই খুব ভালো, সবাই আমাকে খুব ভালোবাসে। কফি খাবে তো? দাঁড়াও কফি আনছি।
রাধা, আঙ্কেলদের জন্য কফি। বাবরে, তুই ও বাড়িতে আছিস কি করে? মালটা 15 মিনিটে কাহিল করে দিল। দেখলি তো কেন বলতাম। হ্যালো, এই কি সিধু, এটা কি হলো? তোরা কফি না খেয়ে চলে গেলে? মাথা ঠিক আছে তোমার? আমি কি করলাম সিধু? কি করেছো তুমি? এখনো কিছু করতে বাকি আছে তোমার? তোমার বন্ধুদের কফি অফার করাটা কি অপরাধ? আরে ওই মোমেন্টে তোমার কফি অফার করাটা কি খুব দরকার ছিল? আমি এমনিতেই লোন নিয়ে একটা বিশাল টেনশনের মধ্যে আছি, তারপর তুমি ভালো মানুষে দেখা দেখে আমাকে পুরো কেসটা খাওয়ালে, এরপরও বলবে কি করেছো? ঘরে কি হচ্ছে আমি কি করে বুঝবো? না, তুমি তো কিছুই জানো না। দেখো তোকে অ্যাডজাস্ট করতে পারো, দেখো তোকে ঠিক করে কথা বলতে পারো, আর তুমি এখানে এসেছিলে কি করতে? তুমি তো এখন সেটাই ঠিক করে জানো না, তাই না? থামো সিধু, ফোন রাখো। তুমি রাখো। রাখতে বললাম না? আরে কেউ একটা ফোন রাখো না, আমার বউকে ফোন করতে হবে এক্ষুনি। আমি খুব কনফিউজ জাহ্নবী, কিন্তু মেয়েটাই শুধু একা প্রবলেম সেটা নয়। আমি ভেবেছিলাম ব্যাপারটাকে বুঝিয়ে বলতে পারবো, কিন্তু আজকে কিন্তু একটা জিনিস একেবারেই পরিষ্কার, এই মেয়েটাই সব সমস্যা নয়, কিছু একটা লুকাচ্ছে। আমাকে দে বল। সরি সিধু, এক্সট্রিমলি সরি সিধু। আচ্ছা এবার আমার একটা আঙুল ধরো কাকু। রাধা, দেখো তো কেউ এসেছেন বোধ হয়। আরে বাবা, এই বুড়োটা এখানে? বাবা ভেতরে আছেন আঙ্কেল। ও, উনি তো আমার চেনা। আরে কি ব্যাপার, আসুন আসুন। সরি বিআই মশাই, ফোন না করেই চলে এলাম। আরে কোনো ব্যাপার না। আপনার বিপি ট্যাবলেটটা নিয়ে আসি। জোরে বল একটু। আপনার বিপি ট্যাবলেটটা নিয়ে আসি। নিয়ে আয়। আমার জন্য? আপনার চা না কফি? না না, ও সব কিছু লাগবে না, শুধু ট্যাবলেট। যা যা নিয়ে আয়। নমস্কার বৌদি। নমস্কার। আমার ডাকছে কেন রে? আপনার শ্বশুর মশাই এসেছেন। এখানে কেন এসেছে? কে রাগিনী কোথায় রে? দিদিমণি ওখানেই বাচ্চাদের সাথে খেলা করছেন। তাহলে আমায় ডাকছে কি করতে? আপনাকেই নেমন্তন্ন করবে, কি মিষ্টি। রাগিনী রাগিনী রাগিনী, এর এই প্রথম কার্ডটা আপনার নামে। আরে বাবা জীবন, বসো, ভালো তো? তারপর সব ঠিক? আচ্ছা এবার একটা দাদা জিজ্ঞেস করি। হ্যাঁ বলো। তিনটি পিঁপড়ে একটা লাইনে হাঁটছে। প্রথম পিঁপড়েটা বললো, আমার পিছনে দুটো পিঁপড়ে আছে। সেকেন্ড পিঁপড়েটা বললো, আমার পিছনে একটা পিঁপড়ে আছে। থার্ড পিঁপড়েটা বললো, আমার পিছনে দুটো পিঁপড়ে রয়েছে। এটা কি করে হলো বলো? কি করে এটা সম্ভব? সেটাই তো জানতে চাইছি। আপনি উত্তরটা জানেন? এটা একটা সার্কেল যেটা ঘিরে ওরা চলছে। সার্কেলে যদি চলতো তাহলে সেকেন্ড পিঁপড়েটাও বলতো, আমার পিছনে দুটো পিঁপড়ে আছে। কি করে? তুমি বলে দাও মা। পারবে না, পারবে না। থার্ড পিঁপড়েটা মিথ্যা কথা বলেছিল। ভাবুন একবার, আমরাই ভুল ভাবলাম, পিঁপড়েটা মিথ্যা বললো। চলি তাহলে। আচ্ছা, পিঁপড়ে কি করে মিথ্যে বলে? আপনার বিপি ট্যাবলেট লাগবে না, ওর কথা শুনেই আমি সুস্থ, বিপি নেমে গেছে। আচ্ছা কে এই মেয়েটা? ও মানে আমার ফ্রেন্ড আঙ্কেল। হ্যাঁ যেই হোক, পুরো লক্ষ্মী প্রতিমা, তাই না?
আচ্ছা বেয়াই মশাই, আসলাম তাহলে। আস যখনই ফোন করি তখনই কোনো না কোনো অজুহাতই কেটে দেন আপনি। আজ আমি মেয়ের সঙ্গে কথা না বলে কোনোভাবেই ফোন ছাড়বো না। দিন ওকে, ওকে কি করে দিই বলুন তো স্যার, ও কোথায় আছে আর আমি কোথায় আছি? অন্য জায়গায়, মানে এখন এক্সকারশনে। আপনি শুনতে পাচ্ছেন না, পাখি ডাকছে, নদী কুল কুল করে বইছে, আর ওরা তো এখন অনেক দূরে ওই জলপ্রপাতে। জলপ্রপাতে? কিন্তু আমি তো কোনো আওয়াজ পাচ্ছি না। কি করে বোঝাই স্যার, আপনি শব্দ শুনবেন তো? ও হ্যাঁ, আপনি শব্দটাকে ফিল করতে চান তাই তো? এক মিনিট, এক মিনিট। হ্যাঁ স্যার, হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন তো, আমি জলপ্রপাতের কাছে দাঁড়িয়ে একদম। স্যার শুনুন। হ্যাঁ স্যার শুনতে পেলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার শুনতে পেয়েছি। আমার মেয়ে কিন্তু সুইমিং জানে না। হ্যাঁ, ওখানে যখন পৌঁছেই গেছেন ওকে ফোনটা দিন তো। মেয়েকে কি করে দিই বলুন তো? ওরে বাবা, আমি না ফোনটা দিতে খুব লজ্জা পাচ্ছি স্যার। ফোনটা দিতে আবার লজ্জা কিসের? হ্যাঁ আসলে স্যার, ও তো স্নান করছে না। তাহলে মশাই আপনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছেন নাকি? হ্যাঁ আপনি না আমাকে খালি ফোন করে খারাপ খারাপ সন্দেহ করেন। আমি কি আপনার মেয়েকে ফোনটা দেবো না বলেছি? দাঁড়ান, দিচ্ছি তাহলে। দাঁড়াতে হবে না আপনাকে, আপনি শুনুন তো কথাটা কানে গেল। আচ্ছা নিন, কথা বলুন, ওখানে গিয়ে দিচ্ছি। ফোনটা এখন রাখুন, রাখুন ওটা। জয় মা কালী, আপাতত বাঁচলাম মালটার হাত থেকে। মেনে নিয়েছিলাম যখন ওরা বললো আমিও কলেজে ফেমাস হব, তা তো হলো না, ইনফেমাস হয়ে গেলাম। খুব ভালো লাগছে গো। কেমন লাগছে বাবা? দারুণ লাগছে তোকে। বোর্ড অফ ডাইরেক্টরস এর মিটিং এ এরকম ড্রেস পড়তে হয়, বাকিদের দেখেছো কি রকম ড্রেসে আসে? আমি জানি কি রকম ড্রেস লাগে, তাই এটা এনেছি। কি ভালো লাগছে তো? হ্যাঁ বাবা, খুশি তো? এটা তোমাকে পারফেক্ট মানিয়েছে। সেতু এদিকে আয়, এটা তোর জন্য এনেছি। একদিন এটা পরে অফিসে আসবি তো। হোয়াইট কোট, নেক বাউন্ড। সেতু, নতুন শার্ট, ভেরি নাইস। কিন্তু তুমি তো হোয়াইট পরতেই চাও না। তোমাকে বললো ভালো হয়েছে। তোমার তো হোয়াইট পছন্দ না। ও, আমি এখনই ট্রাই করছি বাবা। তুমি এগুলো ইচ্ছার বিরুদ্ধে করছো না তো? আই ডোন্ট নো, তুমি তোমার বাবার মতো বুদ্ধিমান হতে পারো না। ইডিয়েট তুমি না। নিজেকেই দোষ দিচ্ছি সিধু, আমাকে ফোন করার জন্য বাইরে যাবার দরকার নেই। ও মা গো, হাসলে তাহলে, থ্যাংক ইউ সিধু। রাগিনীও আমাদের সাথে যাচ্ছে তাই না? কি তোমরা বিয়েতে যাবে না? হ্যাঁ হ্যাঁ আসছে আসছে। রাধা, এই তো ওনারা যাচ্ছে, আমি ওনাদের সাথে চলে যাব। অটো ডাকতে হবে না আর তোমাকে। হেই, যা যা বলেছি মনে আছে তোমার? সাইলেন্ট থাকতে হবে, ডিসেন্ট থাকতে হবে, শান্ত থাকতে হবে, এইগুলো তো। তিনটের মানে তো এক। সবকটার মানে এক হলো মেইনটেইন করা কত কষ্ট জানো? নমস্কার নমস্কার, আসুন আসুন, সব খবর ভালো তো? বিহেভ ইয়োরসেলফ। দুজনকে খুব মানিয়েছে বল। যা বলেছিস। আরে এত করে বললাম তাও না। ছাড়নি সিধু। এ আরে দেখে, এক্সকিউজ মি আঙ্কেল, কি রে? হাই, এরপর তো ঈশ্বরই জানে। এই মেয়েটা তো আমার ভিড়ে মাটি করবে। দাঁড়াও,
এটা কি গেট আপ স্যার? আমি আর কি করতে পারি? তোমরা বলেছো একটা, আমি আরেকটা বলে গেস খেলাম। আমায় বারবার শাসায়। ওই বড়টা বারবার আমায় ফোন করে পাগল করে দিল। খালি বলে মেয়েকে দিন মেয়েকে দিন। আরে চাপ নেবেন না স্যার, আর তো দুটো দিন মাত্র। ফুলটু মসজিদে থাকুন স্যার। সত্যি কি তাই? যাক, তোমাদের কথাই অবশেষে বুকে বল ফিরে পেলাম। আরে মঞ্জু কোথায়? রাগিনী কোথায় বলতে পারো? তোমরা ভালো থেকো মা। আমায় ধাক্কা দিলে কেন? মজা লাগছে বুঝি? না সিরিয়াস। সিরিয়াস হলে ওকে, আমার ইয়ারকি ঠাট্টা সহ্য হয় না, এমনিতেই এত চাপে আছি। মা রাগিনী কোথায়? মা আরে মা, এই বেটা তুই ওদের চাকর না। আমি রাধা, ডোন্ট টাচ, অসভ্য। এই চাকর চাকরের মতো থাক। যা লেকচারার লেকচারের মতোই থাক। মালটা কোন জেন্ডার রে? কি করে জানলো আমি লেকচারার? আরে ছেলের বিয়ে দিলে একবার জানানো না আমাকে? সব কাজ তো আমি একাই করলাম, তাই আর সময় পাইনি আর কি। নমস্কার নমস্কার নমস্কার। আচ্ছা কি ব্যাপার বলুন তো, ছেলের বিয়ে মন্দিরে দিলেন হঠাৎ? আর বলবেন না, ও কি করেছে শুনবেন? গিয়েছিল তো পালিয়ে, সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে আমি ওকে ধরে আনি, তখন নিজের মান বাঁচাতে ওদের বিয়েতে মত দি। আহ তোমার ছেলে তাও তো ভালো, আমার ছেলে তো ভয় দেখায়, বিয়ে না দিলে হাত কেটে আত্মহত্যা করে আমাকেই নাকি ফাঁসিয়ে দেবে। কি বলছেন, ওরা জানা তাই করবে? ওরা আপনাদের ভয় দেখাবে আর আপনারা মুখ বুঝে সহ্য করবেন? আপনিও যেমন, ওদের ভালো মন্দ কিছু চাই না। ওই ওদিকে তাকিয়ে দেখুন, এর একটা ছেলেকেও ভদ্র মন হয় আপনার? ওরা নিজেদের স্বার্থের জন্য বাবা মাকেও ভুলে যেতে পারে। আর আপনি জানেন তো, কোনোদিন যদি কোনো মেয়েকে নিয়ে এসে বলে যে আমি একে ভালোবাসি এবং বিয়ে করতে চাই, সেখানে আমাদের কি করার আছে? আপনি বলুন না, আপনি বলুন, ঠিক বলছি তো? আপনি বলুন তো, এই ভিড়ে কাকে আলাদা করা যায়? এদের দিনরাত আলোচনার একটাই বিষয় আছে, আমরা যা করি সব ভুল করি। ভালোবাসা একটা মস্ত বড় ভুল কাজ, নিজেরা বেছে দেবে, অন্ধের মতো তাকে বিয়ে করে নিতে হবে। আর বলির পাঁটার মতো সারা জীবন কাটাতে পারলে এরা সবাই খুশি। পুরোহিত বললেন লগ্নের সময় হয়ে গেছে, এসো এবার। ওনারা কি বলছিলেন? হ্যাঁ ওই বলছিল আর কি, আজকালকার ছেলেমেয়েরা তো বাবা মার কথাই শোনে না। তুমি কি বললে? হ্যাঁ আমাদের ঘরে যেরকম চলছে আর কি। তাহলে দেখছি সবার একই হাল। আরে এ পড়ে গেছে। এই কি হলো এটা? আঙ্কেল সিং গজলে বাজলে খবরদার বলছি, কিন্তু বাবাকে যদি গুতিছো তো খুব খারাপ হবে। কিন্তু ছাড়ো 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 আমায়, তুমি সবসময় কেন চাইছো গো আমার উপর? আর গুতোবে না তুমি, ট্রাই করতে দাও না একটু। ট্রাই মানেটা কি? ট্রাই ও দিদা দেখো না কি করছে। প্রেম করলে এরকম হয়, একটু লেগে থাকো তুমি। আমার ছেলের কুকীর্তিও আমাকে দাঁড়িয়ে দেখতে হলো, না জানি আর কি কি ঘটনা আমাকে দাঁড়িয়ে দেখতে হবে। আরে চিন্তা করবেন না, শুধু ওনাকে নিয়ে যাও। আসো না কেল। এই খুশির দিনে আর এই শুভ লগনে তোরা সবাই মিলে আজ মন খুলে বাজা, আজ সবাই মিলে নাচনা, মন খুলে তোরা বাজনা, কি হবে না ভেবে আজ খুশিতে হরাজা। গোবিন্দা গোবিন্দা প্রেমেতে ভাসালে, এই প্রেমে মনটা আজ কিছু মানে না। গোপালা গোপালা ইফাদে ফেলেছো, প্রেম ছাড়া মনে কিছু শোনে না। প্রেম দিয়ে কি হয় হতভাগা? লাভ মেক্স আই ফিল।
তোরা সবাই মিলে আজ মন খুলে বাজা। প্রেম যে কি জিনিস আজকে তোরা নতুন করে বলবি, বাবা মাকে তাই ভুলে গিয়ে নিজের মতো চলবি। কথার ফাঁদ তুমি ফেলতে পারো কিছু আসে যায় না, যতদিন আমরা বেঁচে থাকবো প্রেম ছাড়া ভাববো না, তাই নাকি? আজকের এই খুশির দিনে আর এই শুভ লগনে তোরা সবাই মিলে আজ মন খুলে বাজা। আমি শুধু জানি প্রেম মানে তুমি, জীবনের সব পাওয়া তোমায় ঘিরে, সব সুখ চাওয়া সব খুশি পাওয়া তুমি এসে ভরে দিলে আমার নীরে। তুমি আমার দেবতা তোমায় পূজো করেছি, তোমায় পূজো করে আমি তোমায় ভালোবেসেছি, ওগো তোমাকে ভালোবাসি। এসব কথা শুধু ভেবে ভেবে মাথা কাজে গেছে, প্রেমের কথা তো আমরাও জানি শুনবো কি তোর কাছে। জীবন যৌবনে প্রেমারে আমরা, তাই তো এ প্রেম মহান, প্রেম করে কেউ জীবন দিয়েছে দিতে রাজ কেউ জান। সিধু সিধু রাগিনীর বাবা, রাগিনী এদিকে তোমার বাবা কি হচ্ছে? আরে যাও যাও এখান থেকে, ব্যাপারটা কি আপনি সেই লেকচারার না? বাবার মাতলাম।
এখন আমাকে বকবকি করবে? আমার এত কথা ভালো লাগছে না সিধু। সিধু সরি সিধু। আমি তো বললাম সরি নাকি, ছাড়ো না সিধু। তুমি জানো একসময় বাড়িতে কি ইমেজ ছিল আমার, সব শেষ করে দিলে তুমি। বাড়িতে সবাই সবকিছু জেনে গেছে, কেন করছো এগুলো? কিন্তু একদিন না একদিন তো সবাই জানতোই, তাই না? আমি না হয় একটু আগেই বলে দিয়েছি। তুমি তো চুপই থাকো। আজকে আমার নিজের বাড়ির লোক আমার শিক্ষা দিকে আমার চরিত্র নিয়ে অভিজ্ঞতা তুলছে, জানো তুমি? আর সম্মান রইলো আমার, আর কোনোদিন বিয়ে হবে আমাদের? আমার কথা কি তুমি আদৌ ভেবেছো কখনো? আমার ভালোবাসার কি দাম দিচ্ছ তুমি? একটু তো ভেবেচিন্তে কথা বলো সিধু। অন্যায় করবে দিনের পর দিন আর ভাবো আমি? হ্যাঁ, আর কত সহ্য করবো আমি? আর কি চাইছো আমার থেকে? কি হলো বলো, চুপ করে আছো কেন এই সময়? আর তোমায় জিজ্ঞেস করছি বলো আমার কি হলো? রাগিনী, রাগিনী এখনই বাড়ি আয়। আর কতক্ষণ ভাববি ভাই, বাড়ি যা এবার। আমার তো বাড়ি যেতে সাহস হচ্ছে না, একটা সপ্তাহ কেটে গেল, কি হবে বলতো ভাই? হেই, থাকতে পারবি তুই রাগিনীকে ভুলে? হ্যাঁ আঙ্কেল, ডিসাইড করছে তো করতে দে, ফাইনালি একবার ভালো করে ভেবে দেখ কার ডিসিশন লাইফে বেশি ইম্পর্টেন্ট, তোর না তোর বাবার। হ্যাঁ এক্সকিউজ মি স্যার, স্যার সিগনেচার। ঠিক আছে শোনো স্যার। হাসছো কেন? আসলে সিধু স্যার যখন অফিসে আসেন অনেকটা আপনার মতোই। সরি স্যার। হ্যালো স্যার, আপনার বেআই মশাই লাইনে আছেন, কানেক্ট করব? ও বিজি আছি, এখন কথা বলা যাবে না। ওকে স্যার। বাবা, হ্যাঁ বিল্ডিং এর কাজ তো প্রায় শেষ, এবার কালার ডিসাইড করতে হবে। এই কোম্পানিটা তো আমরা রেগুলার ইউজ করি, এইটা নতুন এসছে মার্কেটে, এটা ক্লিক করলে ভালো, তাহলে এটা না ইউজ করলে হবে এবার? এখন থাক, কালকে দেখা যাবে। তুমি কি কালকের ব্যাপার নিয়ে টেনসড? না বলছিলাম এটাই কি ইউজ করবো নাকি এই নতুন ব্র্যান্ডটা আমরা ইউজ করেই দেখি। গৌতম। হ্যাঁ বাবা। রিস্ক আছে, আমি দেখে নিচ্ছি। দাদাবাবু, দাদাবাবু, বাবু আপনাকে ডাকছেন নিচে। সিধু, সবাই এখানে জানে যে বাবা হিসাবে আমি কেমন, এটা জানবি আমি কিন্তু একদমই একা নই, সবাই আমার সঙ্গে রয়েছে, আমরা এক। সত্যি কথা বলতে আমিও কিন্তু একা নই বাবা। জানি, বুঝতে পেরেছি আমি, আমি কোনোদিন ভুল করিনি আর করবও না।
তাই একটা সিদ্ধান্ত চাই। বাবা একবার অন্তত আমাকে শেষ করতে দাও। আমাকে একটু বলতে দাও না প্লিজ। আমার কথাটা তো শেষ করতে দে। বাবা প্লিজ। উইল ইউ লেট মি সে হোয়াট আই ওয়ান্ট টু সে? আমার কিছু বলার আছে আঙ্কেল। রাগিনী চুপ করো তো একটু, তুমি আমার কথা শোনো। ওকে রিজেক্ট করলাম, আমি যাচ্ছি তাহলে। আমার উপর রাগ করবেন না আঙ্কেল, এতদিন না জেনে আমি অনেক ডিস্টার্ব করে ফেলেছি। আমি জানি না যা করছি ঠিক না ভুল, কিন্তু এটা জানি আমি সিঁদুর জন্য একদম পারফেক্ট নই আঙ্কেল। আপনি যখন এখানে আসতে বলেছিলেন আমায়, আমার নিজেরই মনে হয়েছিল একটা মানুষকে মাত্র 7 দিনে কতটুকু চেনা যায়, কিন্তু আমি জানলাম এটা সম্ভব। আমি জানি না আপনি আমার ব্যাপারে কতটুকু জানতে পেরেছেন, কিন্তু সিঁদুর ব্যাপারে আমি অনেক কিছু জেনে গেছি আঙ্কেল। আগে সিঁদু আমাকে কম কথা বলতে বলতো, আগে ফোন করে কত সুন্দর সুন্দর কথা বলতো, আর এখন তো সহ্য করতেই পারে না আমাকে। আর এখন আমাকে ফোন করে শুধু ধমকানোর জন্য আঙ্কেল। আগে আমার সবকিছুই পছন্দ ছিল ওর, কিন্তু ও সব যন্ত্রণার কারণ এখন আমি। সেই জন্যই আমি চলে যেতে চাইছি আন্টি। সিঁদু এখন আর আমাকে আগের মতো বোঝে না আঙ্কেল, কিন্তু ও আগে আমাকে বুঝতো আঙ্কেল, কিন্তু এখন আর আগে সেই প্রেম নেই, সবকিছু হারিয়ে গেছে। আমার নিজের বাড়িতে তো আমি একাই ছিলাম, কিন্তু সেখানেও এত একা লাগেনি। আজ আমার চারপাশে এত বড় একটা পরিবার, তবু আমার একা লাগছে। যারা ভেতরে একরকম বাইরে একরকম, আমি সেরকম মেয়ে নই আঙ্কেল, কিন্তু এভাবে যদি থেকে যাই তাহলে হয়তো আমি এরকমই হয়ে যাব, তাই আমি চলে যাচ্ছি। গেস্ট হয়ে এসেছিলাম, গেস্ট হয়ে চলে যাচ্ছি। যদি অজান্তে কাউকে হার্ট করে থাকি ক্ষমা করে দেবেন। বাই আন্টি। অটো দাঁড়িয়ে আছে আপনার। নিজের মতো কাটাতে চাস, আমি বাধা দিইনি। জানিস তোকে সেদিন আমি কেন ছেড়েছিলাম মা? কারণ আমি জানতাম আমার ভরসা কোনোদিন ভাঙবি না তুই, কিন্তু তুই আজ ভেঙেই দিলি সেটা। এতগুলো দিনে বাবা আমার অনেক শিক্ষা হয়ে গেছে। কি করে বল আমি বেঁচে থাকি,
চারিদিকে তোর স্মৃতি আমি একলা, না জানি না তেরি সীমানা, সব কিছু মনে পড়ে হলো না বলা, কি করে বল তোকে বলবো মনের কথা কাকে বলবো, শুধু জানি ভালো নেই তোকে ছাড়া। হ্যালো হ্যালো বিআই মশাই, আমি যাক তিন দিন ধরে যুদ্ধ করে আজ আপনাকে পেলাম। বিআই মশাই সরি, কাজের চাপে একদম ভুলেই গেছি। আমার তো কাজের থেকে অন্য চাপ বেশি, মেয়ের বাপ আমি। বিয়ের তারিখটা পাওয়া গেছে, আমাদের তো আর একদিন আলোচনায় বসা উচিত, আসুন না বাড়িতে একদিন, সব কথা ঠিক করে নি। আমি দুদিনের মধ্যে আপনার সঙ্গে এসে দেখা করে নিচ্ছি। হ্যাঁ আই এম সরি। ওকে ছাড়লাম তাহলে, আসবেন। হ্যাঁ আচ্ছা সিধু, একটা কথা বলতো। শুনলি তো, ফোনের পর ফোন করে যাচ্ছে, কি বলি বলতো? ছি বিশ্রী ব্যাপার। তুমি সব কিছু তো শুনলে নাকি? কি গো শুনছো, এরা তো বারবার ফোন করছে, কি বলি বলতো? কি যে বলবো আমি তো ঠিক বুঝতে পারছি না। আরে তোমরা কেউ কিছু বলছো না কেন? হ্যাঁ আরে তোমাদের সবার মুখ এত ভার হয়ে আছে কেন? ও গেছে বলে মন খারাপ? আমি কি করতে পারি যদি মেয়েটা এখান থেকে নিজে চলে যায়? আমি মেয়েটাকে নিজের থেকে চলে যেতে বলেছি কি? বিশ্বাস না হলে জিজ্ঞেস করো, আমি যা করতে পারতাম আমি তাই করেছি। কোন বাবা চাইবে অন্য বাড়ির একটা মেয়ে এসে একই ছাদের তলায় থাকবে? সিধু একটা কথা শুনে রাখো, যা হয় তা ভালোর জন্যই। তাই নাকি? কি বললে? মেয়েটা এমনিতেও এর থেকে বেশি থাকতে পারতো না। কেন, আমি তাড়িয়ে দিয়েছি ওকে? তাই তো। তার মানে? একটাও কথা বলবে না, আমায় খালি বলতে আসো কেন? তুমি নিজে এতদিন কি করেছো? তুমি তো নিজেই জানো না তুমি কি চাও। জানো কি তোমার ছেলে সারাদিন কি করে? রাতে যখন মদ খেয়ে বাড়ি ফেরে মাতলামি করে, বাইরে মারপিট করে, মদ খেয়ে তোমার নামে অবধি গালাগালি করে। মা! গালাগালি করে? এতদিন তুমি বলেছো, আজ আমি বলবো। ছাড়ো না মা, প্লিজ। একটা কথা বলবি না, আমার ছেলের ফিউচারের ব্যাপার এটা। অন্যের মেয়েকে কেন বলো? আগে ওকে দেখো। মা প্লিজ। কি দেখতে বলছো তুমি? বলে কোনো লাভ নেই। মা থামবে প্লিজ, ভুল আমি করেছি, তাই কাল থেকে সব আবার তোমার কথা মতোই হবে। আরে এই সিধু ওখানে দাঁড়া, এইসব করেছিস তুই? হ্যাঁ আমার ছেলে যদি এইসব করেছিস, হ্যাঁ আজকে তোর জন্য তোর মায়ের কাছ থেকে আমাকে এইসব শুনতে হচ্ছে? ছেলের ভালো চাওয়া, ছেলেকে সুখে রাখার ভবিষ্যৎ নিয়ে ভাবা ভুল হয়েছে। তুমি কি বলতে চাইছো আমি সারা জীবন নিজের পছন্দ অপছন্দ জোর করার উপর চাপিয়ে দিয়েছি? ঠিকই, তুমি ঠিকই বলছো, হ্যাঁ এইসব করা আমার ভুল হয়েছে। হ্যাঁ ভুল হয়েছে তোমার। কি বললি? সব দোষ তোমার। হ্যাঁ বাবা, এতদিন যা বলেছো করেছি তো, অনেক কিছু হারিয়েছি আমি, এবার তো থামো প্লিজ। তুই আমাকে কথা বলছিস? আমি কিছু ভুল বলছি বলো? এ বাড়িতে রাগিনী কত আশা নিয়ে এলো, ও তো কিছু পেল না, উল্টে আমি কি হারালাম জানো? আমার হাসিটাই,
আরে তুমি তো জানোই না আমি শেষ কবে প্রাণ খুলে এসেছি। সবসময় শুধু একটা কথাই জেনে এসেছি যে তোমার মতো বড় মানুষ হতে হবে আমায়। কিন্তু আমার কাছে জানতে চেয়েছো যে আদৌ আমি সেরকম কিছু হতে চাই কি না। এই আমি যা করেছি তোর ভালো চেয়েই করেছি কিন্তু। ঠিক বলেছো, তুমি তো আজও ভাবো যে তোমার চুজ করা জিনিসটাই আমার জন্য ভালো, কিন্তু কোনোদিন জানতে চেয়েছো যে আমার সেটা ভালো লাগে কিনা। আর কিছু না পাই অন্তত এই স্যাটিসফ্যাকশনটা ছিল যে না চাইতেই আমি পেয়ে যাব। কিন্তু সব পেয়ে ওই না পাওয়ার যন্ত্রণাটাই আমায় কুড়ে কুড়ে খেয়েছে, খালি আমি জানি। আর তুমি তো একবার আমাকেই জিজ্ঞাসা করতে পারতে যে আদৌ আমার কোনটা ভালো লাগে কোনটা নয়। আমার কোনো প্রবলেম হলেও সেটা আমার বন্ধুদের কাছে জানতে চেয়েছো। আরে আমার সাথে কথা বলো না, আমার চোখের দিকে চোখ রেখে কথা বলো, বি ফ্রেন্ডলি উইথ মি বাবা। আরে আমি কি তোর জন্য কিছুই করিনি বাবা? হ্যাঁ করেছো তো, তো সেগুলো আমি চাইনি। তাও তুমি সেইগুলোই করবে যেগুলো আমি চাই না। এই শার্টটা তোমার সিলেক্ট করা, তুমি সুপার বলো এটাকে। আচ্ছা আমার জন্য কিনা জিনিসগুলোর মধ্যে আমি কোথায় বলতে পারো? তখন কি মনে হয় জানো তো, আমার মনে হয় ছিঁড়ে ফেলে দিই এগুলোকে, ইচ্ছে করে চিৎকার করে বলি এগুলো চাই না আমি। অফিসে যেতে বলো আমায়, আমি চলেও যাই। আমি পৌঁছানোর আগে তুমি সব কাজ করে রেখে দাও। স্টাফরাও আমায় দেখে হাসি হাসি করে বাবা অফিসে। এই সেতু আজকে তো জিততেই হবে ক্যারাম খেলায়, আমি তো খেলতে বসে যাই, অমনি তুমিও হামলে পড়ো আমায় জেতানোর জন্য। এই ব্ল্যাকটা মার, এই হোয়াইটটা মার, এই কুইন চলে গেল সেটাও আমার হাত ধরে মেরে দাও তুমি। যখন আমার হাত ধরেই তুমি খেলবে তখন আমার খেলার কি দরকার? খাবার টেবিলও তুমি জোর করে খেতে শেখাও আমায়, গলা দিয়ে নামে না আমার। তুমি জানো না, না পারি নিজের মতো বাঁচতে, না পারি নিজের মতো চলতে, নরকে দম আটকে আছে আমার, কতটুকু জানো? ফ্রাস্ট্রেশন, রাগ, ইরিটেশন, কোথায় বলবো, কাকে বলবো, কিছু বুঝতে পারি না আমি। একদিন মার উপর চিৎকার করে ফেলেছিলাম, তারপর থেকে মা আর কথা বলে না আমার সাথে। যেখানে আমার মাই বোঝে না আমায়, তখন একটা অন্য বাড়ির মেয়ে কি করে বুঝবে আমায়? কি সুন্দর ভাবে বলে গেল আমি সেতুর জন্য একদম পারফেক্ট মেয়ে নই। একবার আমি ওকে একটা প্রমিস করেছিলাম যে দারুণ একটা ফ্যামিলি গিফট করবো ওকে, আর আজ আমি দাঁড়িয়ে বলছি এখানে যে এই ফ্যামিলি আজ একটা ভালো মেয়ে হারিয়ে ফেললো, সব শেষ হয়ে গেছে, শি ইজ গন। তুমি তো এটাই চেয়েছিলে না যে তোমার দেখা মেয়েকে বিয়ে করি, তাই করবো আমি। কিন্তু একটা কথা শুনে রাখো, এই আজব্দি যা যা দিয়েছো, এই শার্ট, এই বাইক, আরও যা সব দামি জিনিস এনেছো, আমার কোনো কাজে লাগে না, আই জাস্ট হেট দেম। আমার একটা কথা বলো তো বাবা, আর যে মেয়েটা ধরো এখানে আসছে সে তো কিছু জানে না, আর সেদিন আমার লাইফটাও স্পয়েল হবে, তার সাথে ওর লাইফটাও, আর এটা জেনে তোমার সেদিন সবচেয়ে বেশি কষ্ট হবে তাই না? এরপরেও তুমি বলবে যে একজন ভালো বাবা হিসেবে সবাই জানে তোমায়, তাই না? আর তোমায় জেতাতে গিয়ে আমি আমার লাইফের 24টা বছর হারিয়ে ফেলেছি বাবা, আর যখন আমি নতুন করে আবার বাঁচতে চাইলাম তাতেও তুমি মত দিলে না। ওই একজন কিনে আমি ভালো থাকতাম বাবা, তাকেও তুমি আমার হাতে তুলে দিলে না, কারণ সে তোমার চয়েস নয়। আর একটাই রিকোয়েস্ট বাবা, আমি অন্তত এটুকুনি বাঁচতে দাও, অন্তত আমার মৃত্যুর কারণ হয় না বাবা, প্লিজ। আমি তো এটা ভেবে খুশি হতাম যে তোমরা সবাই, তোকে আনন্দ দিতে কি তোকে শুধু কষ্টই দিয়ে ফেলেছি রে আমি, আমি সত্যিই জানতাম না, আমি আর বিন্দু মাত্র জানতাম না ব্যবসা লাভ হওয়াটা গুরুত্ব পায় না আমার কাছে, কিন্তু লোকের কাছে বুক ফুলিয়ে বলতে পারি আমি আমি ছেলের জন্য একটা শার্ট কিনে এনেছি শুধু। আমি কখনোই ভাবিনি যে আমি তোর আনন্দের পথে বাধা হয়ে দাঁড়িয়েছি, সরি বাবা।
বাবা রে, আমাকে একবারও জানালি না, কিন্তু এত কষ্ট বুকের মধ্যে কেন জমিয়ে রেখেছিলি তুই? আগে কেন বলিসনি আমায়? হ্যাঁ, আমি কি বলতাম বাবা, যখন থেকে জ্ঞান হয়েছে আমার, এটাই জেনেছি যে তোমার মতো হতে হবে আমায় বড় হয়ে। একটু বোঝার চেষ্টা করো বাবা। আমি মানছি তুমি এতদিন চাপিয়ে দিয়েছ, কিন্তু যা করেছো ভালোর জন্য করেছো, কিন্তু আমি কিনে থাকি বলো তো? বেঁচে থাকতে গেলেও তো হাসতে হয়, তাই না বাবা? তুমি সবার দায়িত্ব নিয়েছো, আমাদের হাত ধরে তুমি প্রথম আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে শিখিয়েছিলে বাবা, তাই না? কিন্তু এবার তো আমার হাতটা ছাড়ো বাবা। সরি বাবা, শুধুমাত্র এই জন্য বলতে পারিসনি আমাকে? হ্যাঁ, আমি জানি খারাপ লাগবে, কিন্তু আমার মতো অপদার্থ বাবারও একটা মন আছে। তুই এবার একটু প্রাণ খুলে বাঁচ বাবা। যা বাবা, আমি তোর পাশে রইলাম। ওয়েডিং কার্ডে সিঁদুর হলুদ লাগাতে ভুলো না। আরে ওয়েলকাম, এনগেজমেন্টে পরেই প্রথম এলে তুমি আমাদের বাড়িতে। আরে দেখো কে এসেছে, কফি দাও, বসো বাবা, বসো। বাড়ি সব খবর ভালো তো? হ্যালো, তুমি কি ওর সাথে কথা বলতে এসেছো? তাহলে বলো, আমি যাই। আপনার সাথে কথা ছিল আঙ্কেল। বলো আঙ্কেল, এই বিয়েটা আমি করতে পারবো না। থ্যাংকস মা। আমি তোমাকে সরি না বলে থ্যাংকস কেন বলছি বুঝতে পারলে না তো? তুমি যদি আমাদের বাড়িতে না আসতে, আমার ছেলেটাকে আমার জানাই হতো না। তুমি যদি এইভাবে চলে না আসতে, এই মিথ্যে বিশ্বাস নিয়ে কাটিয়ে দিতাম। ও আমায় বলেছে এই 24 বছরে ও আমার জন্য আরো কত কি হারিয়ে ফেলেছে। আমি ওকে কিছুই ফেরাতে পারবো না, একমাত্র তুমি ছাড়া। আর সেটা পারলেই এই 24 বছরের দুঃখ ভুলে যাবে। একজন বাবা হিসেবে এটাই আমার শেষ সুযোগ, যেটা আমাকে জিততেই হবে। আজ তোমার কোনো অজুহাত আমি শুনবো না। বিয়ের আর কদিন বাকি, সব যোগাযন্ত্র হয়ে গেছে, আমার মেয়ে ফেলনা নাকি? আমি জানি আঙ্কেল, আর সেজন্যই আমি আগে থাকতে আপনাকে জানাতে এলাম কথাটা। একটা কথা শোনো বাবা, একবার বিয়ে ভেঙে গেলে সে বিয়ের আর কোনো মর্যাদা থাকে না, বুঝলে? একটা মেয়ের বিয়ে ভেঙে যাবার কষ্ট তুমি বুঝবে না, আর সেই বিয়ে ভেঙে যাবার যন্ত্রণা তাকে সারা জীবন কুড়ে কুড়ে খায়, ঠিক না এটা? আঙ্কেল, আপনি তো এখনো পর্যন্ত সেই বিয়ের কথাই বলে চলেছেন, আর আমি ভাবছি বিয়ের পরে পরিস্থিতি কি হতে চলেছে। আরে বিয়ের কি মানে আঙ্কেল? আঙ্কেল, ওর জন্য আমি রাইট পার্সন নই। পুরোবি, তোমাকে আমি বারবার বলতে চেয়েছি, কিন্তু প্রত্যেকবারই আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। আমি এই বিয়েটা সত্যিই করতে চাই না, তুমি বিশ্বাস করো, এই বিয়েটা আমার পক্ষে করা সম্ভব নয়। আমি তোমায় কোনো দিন সুখী রাখতে পারবো না। ছোটবেলা থেকে তুমিও সব কাজ বাবার নির্দেশেই করেছ, আমারও একই ব্যাপার। আর হবে না আমার দ্বারা এসব, আমায় প্লিজ ক্ষমা করে দিও পুরোহিত। আর এই কথাটাই তোমার বাবাকে তখন থেকে বোঝানোর চেষ্টা করছি, এটাই আমার মনের কথা, একটু বোঝো প্লিজ। এসব কথা ওকে কেন বলছো? জানোই তাই বোঝাচ্ছো। তুমি চুপ করো বাবা। আমার বাবা ভীষণ রেগে আছে, আমার ভুলের নাকি ক্ষমা নেই আঙ্কেল। আমি কথা দিয়েছি বাবাকে, আমি আর কখনো বাবার অবাধ্য হব না। বাবা, তুমি আজ অব্দি যা বলেছ আমি সব মেনে নিয়েছি, আজ অন্তত আমায় একবার বলতে দাও। উনি যখন বলছেন যে উনি এই বিয়েতে খুশি নন, তাহলে তুমি কেন কেন জোর করছো ওনাকে? বিয়ে ভেঙে দাও বাবা, কিচ্ছু হবে না, এই বিয়ে করবো না। আর যদি উনি না চান, তাহলে কি আমার বিয়ে হবে না? আমি কোন অংশে কম বলো? কি বলছিস এটা? প্লিজ বাবা, আর কিচ্ছু বলো না। আর যদি তুমি ওনাকে রাজি করিও না, আমি বিয়ে করব না। থ্যাংকস সিধু,
যে তুমি বিয়ের আগেই সব জানালে। তোমাদের বয়স অনেক কম এখন, তোমরা দুনিয়ার কিছুই দেখনি এখনো। এতগুলো বছর সিঁদুর ইচ্ছের কোনো দামই দিইনি আমরা। ওকে ভুল বুঝো না কোনোদিন, পুরো দোষটা আমারই ছিল। আমাকে প্রায়শ্চিত্ত করতে দাও। আমার ফ্যামিলি আজকে রাস্তাতে দাঁড়িয়ে রয়েছে তোমার আশায়। ওই দেখো, অঘরা আছো? তাহলে তো সব ঠিকই আছে, তাই না? তো এখনো কেন রেগে আছো? ঠিক আছে, এখানেই তো গল্পের ক্লাইম্যাক্স। আরে বাবা গুলো না, উফ। মেয়েকে 7 দিনের জন্য পাঠিয়ে দেখে নিলাম তো, আমার ইচ্ছে করছে এদের সবকটাকে কুচি কুচি করে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দিতে। আরে কি আর বলবো, আর এরাই এখন আমার দরজায় ভিকিরির মতো দাঁড়িয়ে। খুব আনন্দ হচ্ছে, আজকে আমার মেয়েকে নিয়ে গর্বে বুকটা ফুলে উঠছে। আর তা সত্ত্বেও আমি এই সম্পর্ক মানি না কিন্তু। ছেলেকে আমি যথেষ্ট ভালো শিক্ষা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ সব জানি আমি। জানেন কি, আপনার ছেলে মদকে আপনারই নামে গালাগাল করে। মদ খেয়ে? সেটা আর কাউকে নয়, আপনাকেই। অমন শিকার কেতায় আগুন। বুঝতে পারছি, আমার ছেলে মদ খেয়ে আমাকে খারাপ কথা বলে, আর এটাও শুনেছি গালাগালিও দেয়। তার মানে ও খারাপ ছেলে? যে ছেলে নিজের বাপের গুষ্টি তুলে গালাগাল দিতে পারে, জিজ্ঞেস করুন ওকে, সে আমার মেয়েকে কিভাবে সম্মান দেবে। আমি বলছি ও পারবে, আমি একদম শিওর। আপনি যদি বলেন তো ওকে আমি আজই আপনার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, আপনি যা বলবেন ও তাই করবে। তাহলে একটা কথা বলেই ফেলি, তোমার বাবা কিন্তু একদম ঠিকই করেছেন, নিজেকে প্রুফ করেছো ভালো ছেলে বলে। আর এখন তোমার কাজ হলো ভালো লাভার হিসেবে নিজেকে প্রুফ করা। ওকে সিধু, অল দ্য বেস্ট। মিস্টার রায়, টুকরো 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 হে মোরে আকাশে, উঠলো 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 আজ ভোরে বাতাসে, বাজলো 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 কোন সুরে রাগিনী, লুকিয়ে থাকে মনে কোন প্রেমের কাহিনী, শুধু বেশে আসে মধু মাসে ছোড়ো হাওয়াতে, টুকরো 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 হে মোরে আকাশে, উঠলো 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 আজ ভোরে বাতাসে। তোমারই পারাতে আমি যে